সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে, ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 222তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো চট্টগ্রামের ছেলে আকাশের জীবনের বাস্তব গল্প। শ্রোতা বন্ধু আর ভিউয়ার্সরা, আমাদের এই সমাজটা দালালে গড়া। প্রায় প্রত্যেকটা সেক্টরে আপনি দালালকে খুঁজে পাবেন। আরেকটা দালাল কী করে একটা নিষ্পাপ বাবাকে তার সন্তানের কাছ থেকে 3 বছরের জন্য দূরে সরিয়ে রাখে? আপনি যদি আজকে আকাশের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হাড়ে হাড়ে বুঝবেন। শ্রোতা বন্ধু আর ভিউয়ার্সরা, আকাশের জীবনের বাস্তব গল্পটা হবে তাদের জন্য ভীষণ ভীষণ শিক্ষণীয় যারা প্রেম নামক রোগে আসক্ত। আমি বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করব, আপনার আকাশের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যদি সম্ভব হয় আকাশকে একটা সঠিক সমাধা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমার নাম নাজমুল ইসলাম আকাশ, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার একটা বড় বোন। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন সৌদি প্রবাসী, আর আমার মাও যে খুব বেকার সেটাও বলা যায় না। আপনারা যারা গ্রামের মানুষ আছেন তারা খুব ক্লিয়ার করে বুঝবেন, গ্রামের বাড়িতে মোত্তাক দিয়ে শীতল পাটি বানানো হয়, যেটা বিয়ে বাড়ি সহ মানুষ ঘুমানোর জন্য ব্যবহার করে। এটা শুদ্ধ বাংলা আমরা যেটাকে বেতের বিছনা বলি। আমার মা এটা অনেক ভালো বানাইতে পারতো, এবং বেত দিয়ে আমার মা অনেক রকমের আসবাবপত্র তৈরি করতো। এগুলো বিক্রি করে আমার বাবা বিদেশে যেটাকে উপার্জন করতো, আমার মা তার চেয়েও অনেক ভালো টাকা বাংলাদেশে বসেই উপার্জন করতে পারত। সেক্ষেত্রে আমাদের পরিবারটা অনেক ভালোই চলতো। ছোটোবেলা থেকে আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার মা আমাকে যতটা ভালোবাসে, আমার কাছে মনে হয় আমার যে বড় আপুটা আছে উনি আমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসে। মা আর বড় আপুর ভালোবাসায় আমার দিনগুলো কাটতে থাকে। আমি আমার জীবনে বাবাকে খুব বেশি দেখতে পাইনি, কারণ আমি বেশিরভাগ সময় দেখে আসছি যে আমার বাবা সৌদি আরবে থাকে। প্রথম বাবা অনেকবার এসেছিল বাংলাদেশে, বাট একটা সময় আমার বাবা অবৈধ হয়ে যায়। বাবা যখন অবৈধ হয়ে যায় তখন থেকে বাবা আর বাংলাদেশে আসতে পারে না। টানা প্রায় 7 বছরের মতো আমার বাবা সৌদি আরবে থাকে। ওই 7 বছরে আমি আমার বাবাকে আর একটা বারের জন্যও দেখতে পাই না। 7 বছর পরে আমার বাবা চিন্তা করতেছিল যে অবৈধভাবে সৌদি আরব থেকে বাবাকে বাংলাদেশে ফিরতে হবে। এটা পরিকল্পনা করার পরে বাবার ওখানে কিছু লোকজন থাকে যারা বাবার খুব ঘনিষ্ঠ কাছের এবং পাশের মানুষ। তারা আমার বাবাকে বুদ্ধি দেয় যে বাংলাদেশে না গিয়ে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অবৈধভাবে সৌদি আরব থেকে তুমি ইউরোপে চলে যেতে পারো, কারণ এরকম অবৈধ অনেক লোক সৌদি আরব থেকে ইউরোপে চলে গেছে। এরকম বুদ্ধিগুলো আমার বাবাকে দেয়। তো বাবাকে দেওয়ার পরে বাবা আবার অন্যের কথা কিন্তু বাবা খুব মনোযোগ দিয়ে শুনতো। মানে নিজের বুদ্ধি যেমন ছিল অন্যের বুদ্ধিতে আমার বাবা বেশিরভাগ চলতো। তো সেক্ষেত্রে যখন অন্যরা আমার বাবাকে এ ধরনের বুদ্ধিগুলো দেয়, আমার বাবা চিন্তা করলো যে আমি তো সৌদি আরবে অবৈধভাবেই আছি, আমার তো কোনো কিছুই নেই, নেই কোনো কাগজপত্র। যদি বাংলাদেশে যেতে হয় আমাকে জেল খেটে বাংলাদেশে যেতে হবে, এর চেয়েও বেটার হয় আমি ইউরোপের কোনো একটা দেশে অবৈধভাবে চলে যাই। এবং আমার আব্বাকে তারা খুব ভালোভাবে বুঝাই দিয়েছে কীভাবে যাওয়া যায়। আমার আব্বা তখন সৌদি আরব থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ভীষণ দুঃখজনক এবং মর্মান্তিক ব্যাপার হচ্ছে, মাছ দরিয়ায় গহীন সাগরের মধ্যখানে আমার আব্বা হাওয়াই জাহাজ ডুবে মারা যায়। আমি আমার বাবা লাস্টটাও দেখতে পাইনি। 7 বছর যে বাবাকে না দেখেছিলাম, একটা স্বপ্ন ছিল যে বাবা বাংলাদেশে আসবে। বাবা আমাকে সবসময় বলতো যে সৌদি আরবের মাটিতে আমি হার ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করি। অনেক কষ্ট করে রে বাবা, বুঝাইতে পারবো না যে কতটা পরিশ্রম এদেশে। এদেশে বিদেশিদের ইনকাম, বিদেশির টাকা, যে রক্তে বেচা ঘামে বেচা টাকা, এটা যদি একটাবার বিদেশ আসিস তবেই বুঝতে পারবি। আমার বাবা সবসময় বলতো যে আমি তোকে কখনো বিদেশে আনবো না, বাংলাদেশে আমি তোকে পড়াশোনা করিয়ে অনেক বড় বানাবো। আর এই কথাগুলো আমার আব্বা সবসময় আমাকে বলতো, এবং আব্বা বলতো আমি যদি একবার বাংলাদেশে চলে আসি তাহলে আমি আর যাবো না, দেশে টুকিটাকি ছোটোখাটো একটা ব্যবসা করবো। এই স্বপ্নগুলো আমার বাবা আমাকে দেখাতো, কিন্তু সেই বাবার লাস্টও কখনো আমাদের চোখে দেখা হয়নি। আমার বাবা যখন সৌদি আরব থেকে ইতালির উদ্দেশ্যে চলে যায়, আমরা তখন প্রায় 2 মাসের মতো হয়ে যায় বাবার কোনো সন্ধান পাই না। 2 মাসে বাবার যে বন্ধুবান্ধবগুলো সৌদি আরবে থাকে তারা আমার বলতেছিল যে বাবা এখানে গেছে, ওখানে গেছে, তারপরেও তারা ডিটেলসে হচ্ছে বলতেছিল না যে আমার আব্বা কোথায় গেল। 2 বছর পর যখন আব্বার কোনো সন্ধান
আমার পাচ্ছিল আমার একটা কালাম আঙ্কেল আছে যার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। উনি হচ্ছে আমার আম্মার সাথে মাঝে মাঝে কথা বলতো। উনি আমার আম্মাকে বলে ভাবি এই এই ঘটনা সব কিছু আমার মাকে যখন খুলে বলে, আমার মা তখন হচ্ছে বাংলাদেশের দূতাবাস সহ অনেক জায়গায় খোঁজখবর নিয়ে সবশেষ জানতে পারে যে হাওয়াই জাহাজে ডুবে আমার আব্বা মাছ ধরিয়ে জীবন দিয়েছিল। এরপরে আমাদের সংসারটি একটু অন্যরকম হয়ে যায়, মা একটু বোবা টাইপের হয়ে যায়। মা তখন আর মানে ঠিকমতো কথাও বলতে পারে না। আমার মা কিন্তু আমার আব্বার সাথে রিলেশন করে বিয়ে করেছিল, প্রেম ভালোবাসার একটা গহীন সম্পর্ক ছিল তাদের। আমার বাবার হঠাৎ করেই চলে যাওয়া আমার মা সহজভাবে মেনে নিতে পারেনি। প্রায় একটা বৎসরের মতো কেটে গেল আমার মা ঠিকমতো খায় না, ঘুমায় না, কোনো কাজই করে না। ওই এক বছর আমাদের সংসারটা অনেক ডাউনে চলে যায়। যে পরিবারের ছিল না কোনো অভাব সে পরিবারে এখন নুন আনতে পান্তা পুরায়। আমি তখন ক্লাস টেনে পড়ি আর আমার বড় আপুটা তখন কলেজে পড়ে। আমার মা চিন্তা করতেছিল যে বাবা তো মরেই গেল, সংসার তো আর এখন ভালোভাবে চলতেছে না। এটা পরিকল্পনা করে আমার মা ভাবলো যে আমার বড় বোনটাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু যেখানে আমার বাবা বেঁচে থাকতে অনেক ভালো ভালো প্রপোজালগুলো আমার বোনের জন্য আসতো কিন্তু আমার আম্মা দিত না। কিন্তু আমার বাবা যখন মারা যায় এখন আমার বোনের জন্য যে বিয়ের প্রস্তাবগুলো আসে এগুলো আসলে মুখে বলে বোঝানোর মতো না। এরপর আমার আম্মা চিন্তা করতেছে বিয়ে তো দিতেই হবে, দিন যত যাবে সংসারের অবস্থা ততই খারাপ হবে। একটা পর্যায়ে দেখা যাবে আজকে যে বিয়ের ঘরগুলো আসে আগামী দিন হয়তো এগুলোও নাও আসতে পারে। এটা চিন্তা করে আমার মা তখন আমার বড় বোনকে একটা সিএনজি ড্রাইভারের কাছে বিয়ে দিয়ে দেয়। আমার বোনটা কিন্তু অনেক শিক্ষিত ছিল, ইন্টারে পড়তো আর দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার তো সুন্দর একটা বোনকে যখন একটা সিএনজি ড্রাইভারের কাছে বিয়ে দেয় এই ব্যাপারটা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছিলাম না। এটা নিয়ে আমি আমার মায়ের সাথে প্রচণ্ড রকম ঝগড়া করি। কিন্তু আমার মা আমাকে বোঝায় যে আমি যেটা বুঝি এটা তুই বুঝিস না, কারণ আমরা যদি আরও অপেক্ষা করে দেখা যায় আজকে সিএনজি ড্রাইভার আসছে আগামী দিন দেখা যায় রিক্সা ড্রাইভার চলে আসবে। এটাই আমার মা আমাকে বোঝায়। যাই হোক, বরাবর বিয়ে হয়ে যায়, তখন পরিবারে থাকে আমি আর মা। আমি আর মা খুব কষ্ট করে আমাদের দিনগুলো পার করতেছিলাম। তো মা তখন আবারও বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে পুনরায় বেতের কাজগুলো আরও ভালো করে শুরু করে। বেত দিয়ে বানানো চেয়ার টেবিল, তারপরে বিভিন্ন রকমের আসবাবপত্র, এছাড়া অনেক পার্টি বিছনা অনেক কিছু আমার মা বানাতো। আর এটা আমি গঞ্জের বাজার গিয়ে বিক্রি করতাম। মোটামুটি ভালো টাকায় আমি উপার্জন করতাম, খুব খারাপ ছিলাম না। দিনটা ওয়ান আফটার করে আরও ভালোর দিকে যাচ্ছিল। এভাবে যেতে যেতে আমি আমাদের এলাকারই একটি স্কুল থেকে এসএসসি পাস করি এবং এসএসসিতে আমি ভীষণ ভালো একটা রেজাল্ট করি। এসএসসি পাস করার পরে আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি, আমাদের গ্রামের একটা কলেজে ভর্তি হয়। আর এখানে আরেকটা ব্যাপার আমি রেখে গেছি, এটা বলে রাখি, সেটা হচ্ছে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমার ছোটো চাচার সাথে, ছোটো চাচা বলতে আমার আব্বার চাচাতো ভাইয়ের, ওনার সাথে আমার আব্বার প্রচণ্ড রকমের ঝগড়া ছিল বলতে এই লোকটা আমাদের পরিবারটাকে কখনোই দেখতে পারতো না। এখানে একটা ছোট্ট ঘটনা আছে, এটা আসলে আমি খুলেই বলি। সেটা হচ্ছে আমার মায়ের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলের সাথে আমার মায়ের একটা প্রেম ভালোবাসারই সম্পর্ক ছিল। এভাবে এরকমই হতে পারে, যেটা আমি কিছুটা আমার মায়ের মুখে শুনেছিলাম, উনি আমার মাকে পছন্দ করতো আর কি। তো পরিশেষে আমার আব্বা আমার মাকে বিয়ে করে ফেলে। এটা করে ফেলার পরে উনি তখন আমার মায়ের উপরে ভীষণ রকম খেপে যায়। পরিবারটা যখন শুরু হয়, আমাদের সংসারটা শুরু হওয়ার পর থেকেই আমার বাবা যখন বিদেশে চলে যায় আমার মা ওনার সাথে আবারও মাঝে মাঝে কথা বলতো। আর এটা ওনার আমার যে চাচি ছিল উনি মেনে নিতে পারতো না। তখন চাচি মিলে আমার আম্মার সাথে খুব ঝগড়া করতো। একটা সময় চাচা আমাদের কাছ থেকে বিরোধ হয়ে যায়, ওরা আমাদের প্রচণ্ড রকমের শত্রু হয়ে যায়, যদিও তারা আমাদের পাশাপাশি ঘরে ছিল। আমরা বাজারে যাওয়ার সময় ওদের বাড়ির সামনে দিয়ে যেতাম এবং ওদের বাড়ির সামনে দিয়ে আসতাম। এরকম পাড়া প্রতিবেশীরা যখন শত্রুতে পরিণত হয় তখন সেই গ্রামে বসবাস করা সত্যি অনেক কষ্টকর হয়ে যায়। তারপর আমার বাবা যেহেতু আমাদেরকে খুবভাবে টাকা পয়সা দিত আমাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু বড় সমস্যা দেখা দিল আমি যখন কলেজে ভর্তি হলাম তখন আমার ওই চাচাটা কেন জানি আমার আম্মার সাথে শুধু ঝগড়া করতে চলে আসে। মানে কোনো কারণ নাই, কিছু না, আমার আম্মাকে মারতে আসে, আমার গায়ে একদিন হাত পর্যন্ত তুলছে। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে বৃষ্টির প্রাণী ছিল, মানে অনেক বৃষ্টি হয়েছিল। তো ওনা মানে আমাদের মেন রাস্তাটা হচ্ছে ওনাদের বাড়ির পাশে, তো রাস্তাটা বৃষ্টির পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে আমি কী করলাম, ওনাদের বাড়ির উঠান দিয়ে গেলাম। তো আমাকে চাচি জিজ্ঞেস করতেছে যে তুই উঠানের উপর দিয়ে যাচ্ছিস কেন, রাস্তা দিয়ে কেন যাচ্ছিস না। আমি বললাম রাস্তা তো ডুবে গেছে। উনি বলে ডুবে তোরা রাস্তার মধ্যে মাটি ফেলায় রাস্তা ভরাট কর। এরকম করে উনি মানে একটু অন্যভাবে আমাকে বলার পর আমি বলি যে চাচি আপনার মতো মহিলা এই গ্রামে আর একটাও নাই, এত খারাপ কেন আপনি, একটু মানে আমি একটু কর্কট ভাষায় কথা বলি। কথা বলার পরে চাচি চাচার কাছে বিচার দিলে চাচা আমার গায়ে হাত তোলে। এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমার আম্মার সাথে ওনার খুব ঝগড়া হয়। এরপরে উনি আমাদের
আমাদের পরিবারের আমাদের পার্শ্ববর্তী একটা কালসাপ হিসেবে দাঁড়িয়ে যায়, আমাদেরকে আর সহ্য করতে পারে না। প্রতিটা পয়েন্টে পয়েন্টে খালি ঝগড়া করতে থাকে দিনগুলো এভাবে কাটতে কাটতে। আমার একটা চাচাতো বোন আছে যার নাম হচ্ছে কুলসুম। কুলসুম কিন্তু অনেক ভালো ছিল, মানে ওর বাবা মায়ের মতো না, ও যথেষ্ট ভালো ছিল। কুলসুম মাঝে মাঝে আমাদের ঘরে আসতো, আমার আম্মার সাথে কথা বলতো। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে কুলসুম আমাদের পরিবারে খুব ভালোভাবে মিশে আছে। কুলসুম ওই এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করে, ও মাদ্রাসায় ক্লাস 9 পড়ে। ও খুবই ভালো, ওর বাবা মায়ের মতো না, যথেষ্ট নম্র ভদ্র টাইপের একটা মেয়ে। ওর আবার দুইটা বড় ভাই আছে, ওরা কিন্তু আবার দরজাল টাইপের। কুলসুম সবার ছোট আর ওর দুইটা বড় ভাই আছে। তো যাই হোক, এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। কুলসুম আমাদের ঘরে আসে, আমার মাকে কাজে কামে সব কিছুতে অনেক হেল্প করে, যথেষ্ট পরিমাণ হেল্পফুল একটা মেয়ে। কুলসুম কিন্তু দেখতেও অত বেশি সুন্দর আমি বলবো না, তবে মোটামুটি খারাপও ছিল না। এভাবে দিনগুলো কাটতে কাটতে একটা সময় কুলসুমের কী জানি একটা অনুষ্ঠান হয় বাড়িতে, আমার আসলে খুব মনে নাই, জন্মদিন নাকি কী একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কুলসুম তার মাদ্রাসার সমস্ত বন্ধু বান্ধবকে দাওয়াত দেয়, মানে ওখানে ছেলে মেয়ে থাকে সবাইকে ইনভাইট করে, ওদের বাসায় দাওয়াত দেয়। তো ওই দিন রাতের বেলায় কুলসুম আমাকে বলে যে ভাইয়া তুমিও একটু আইসো। তো আমি আসলে ওদের ঘরে যাই না, কারণ গেলে চাচি আম্মা একটু রাগারাগি করে, চাচাও জানি কেমন করে দেখে, এই জন্য আসলে ওদের ঘরে আমার যাওয়া হয় না। তো সেদিন যখন কুলসুম আমাকে খুবভাবে রিকোয়েস্ট করলো, আমি তখন বললাম চাচা যাই হোক, চাচা চাচি যাই মনে করুক, আমি যাবো। তো ওই দিন সন্ধ্যাবেলায় কুলসুমের ইনভাইট আমি কুলসুমদের ঘরে যাই। ঘরে যাওয়ার পরেই তো মোটামুটি কাকার মুখের দিকে তাকানো হয়ে যায় না, যেন ওনার মুখে যেন মেঘ নেমে আসছে আর কাকি আমার তো বক বক করেই যাচ্ছেন। তো যাই হোক, আমি যাই। যাওয়ার পর ওরা মোটামুটি ওখানে অনেকগুলো মানুষ থাকে, বাট এরই মাঝে একটা মেয়েকে দেখার পর আমার চোখ যেন কপালে উঠে যায়। ওখানে একটা মেয়ে ছিল, অসম্ভব সুন্দর ছিল, লম্বা ফর্সা, দেখতে অনেক মায়াবী চেহারার অধিকারী ছিল। মেয়েটাকে দেখার পর আমার এক দেখায় অনেক ভালো লেগে যায়, অনেক বেশি ভালো লাগে। লাগার পরে আমি তখন ওখানে অনুষ্ঠান প্রায় কমপ্লিট হওয়া পর্যন্ত থাকি, প্রায় 2 ঘন্টার মতো ওদের ওখানে অনুষ্ঠান হয়। ওরা অনেক গান টান গায়, অনেক নৃত্য পরিবেশন করে, তারপর অনেক জোকস করে, অনেক মজা করে, আমিও তাদের সাথে থাকি। তো অনেক মজা মাস্তি করার পরে রাতে আমি আমাদের খাওয়া দাওয়া করে ঘরে চলে আসি, বাট সারাটা রাত আমার চোখে ঘুম আসতেছিল না। আমার কাছে মনে হলো আমি যেন মাটিতে বসে একটা পরীকে দেখলাম। মেয়েটা দেখতে আসলে অসম্ভব সুন্দর ছিল, আমি এক কথায় বলতে গেলে এটাই বলতে পারবো যে পৃথিবীর যে কোনো ছেলে যদি মেয়েটাকে একটাবার দেখে যেন পাগল হয়ে যাবে। অসম্ভব সুন্দর চেহারা একটা মেয়ে ছিল। আমি সারাটা রাত আর ঘুমোতে পারিনি, বারবার আমার তার কথা মনে পড়তেছিল। সূর্যভামা যখন উঁকি দিল, একটা দিনের গল্প শুরু হলো, তখন আমি আমার চাচাতো বোন কুলসুমকে জিজ্ঞেস করতেছি, কুলসুম গতকালকে রাতে তোর বাসায় একটা মেয়ে দেখছিলাম, বলেছে ভাইয়া অনেকগুলো মেয়েতে ছিল। আমি বললাম হ্যাঁ অনেক মেয়ে ছিল, বাট তারই মাঝে একটা মেয়ে ছিল, লম্বা করে ফর্সা, চুলগুলো অনেক বড় বড়, চোখগুলো ছোট ছোট, দেখতে অনেক মায়াবী চেহারা, এই মেয়েটা আমাকে। পরে বলে ভাইয়া ওই যে বেগুনি কালার জামা গায়ে দিয়েছিল। আমি বললাম হ্যাঁ বেগুনি কালার জামাই ছিল গায়ে। তো আমাকে বলতেছে এটা আমার খুব ক্লোজ বান্ধবী, ওর নাম হচ্ছে মুক্তা। আমি বললাম কিসে পড়ে, বলে আমার সাথেই পড়ে। আমি বললাম বাড়ি কোথায় পড়ে, বলতেছে মাদ্রাসার পাশেই বাড়ি, ওর আব্বা হচ্ছে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল। আমি বলি বাহ মেয়েটা দেখতে তো খুব সুন্দর। বলে হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর, আমাদের মাদ্রাসায় প্রায় ম্যাক্সিমাম ছেলে হচ্ছে ওর জন্য পাগল। আমি বললাম ও আচ্ছা, তো মানে কোনো প্রেম টেম করে না কি? আমার বোন বলতেছে না কোনো প্রেম টেম করে না, ও খুব ভালো, ও কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই। আমি তখন বলি আচ্ছা যাই হোক। তো আমি তাকে আর ডিটেলসে বলি না, আপাতত এটুকুনি বলে রাখি। এরপরে বারবার আমার মেয়েটার কথা মনে পড়ে, কেন জানি আমার মানে আমার মনে হয় যেন আমি এক দেখে তার প্রেমে পড়ে গেছি, তাকে ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগতেছে না। সময়গুলো এভাবে কাটতে কাটতে আমার চাচাতো বোন কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট, ও কিন্তু অনেকে বুঝে, আমাকে বারবার কিন্তু খোঁচা মেরে কথা বলে যে আমার ভিতরের কথাগুলো বের করার জন্য। আমি তার কাছে তেমন কোনো কিছুই বলি না, আমি শুধু অপেক্ষা করতে থাকি যে কি ও নিজের মুখ থেকে কোনো কিছু বলে কিনা। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু ও আমাকে আর কোনো কিছুই বলে না। তো যখন ও একটা সময় বন্ধ সব কিছু বলা বন্ধ করে ফেলে, আমি তখন নিজে তাকে বলি যে দেখ কুলসুম, ওই মুক্তা নামের মেয়েটাকে আমার অনেক ভালো লাগছিল, আমি কি মেয়েটার সাথে একটু কথা বলতে পারবো? এটা বলার পর আমাকে বলতেছে ও আচ্ছা, এটা আমি আগেই সন্দেহ করছিলাম, কারণ আমাদের ওই বাসার মধ্যে তুমি মেয়েটার দিকে যেভাবে তাকাইছিলাম, আমি তখনই ভাবছিলাম যে এখানে মনে হয় কিছু একটা আছে। আমি তখন বললাম যে তুই একটু মেয়েটার সাথে আমাকে দেখা করাই দিবি? উনি বলে না, ও কখনো কারোর সাথে দেখা করবে না, কিন্তু তুমি যদি চাও আমি ওর সাথে প্রেম ভালোবাসা করাই দিতে পারি। তো আমি বললাম যে কীভাবে? আমাকে বলে চিঠির মাধ্যমে। আমি বললাম মানি? ও বলে তুমি চিঠি লিখলে, আমি চিঠিটা ওকে দিব অ্যান্ড ও আমাকে এটা রিপ্লাই করে দিবে। তখন কিন্তু মোটামুটি মোবাইল বের হয়ে গেছিলো, এটা 2009 সালের ঘটনা, 2009-এর দিকে। তো মানে মানে মোবাইল ওভাবেই প্রচলিত ছিল না, কিন্তু মানে গ্রামে একটা দুটো করে মোবাইল ছিল ওরকম। তো তখন কিন্তু চিঠিপত্রের প্রেম ভালোবাসাই ছিল। তো আমি তার জন্য চিঠি লিখে, আমার বোন যখন আমাকে বলে যে তুমি তাকে চিঠি লিখলে, আমি চিঠিটা তাকে দিয়ে দিব অ্যান্ড সে চিঠিটা পড়ে তোমাকে রিপ্লাই করবে। এরপর আমি একটা চিঠি লিখি, খুব কষ্ট করে লিখি। আমি আসলে আমার জীবনে এটাই হয়তো কোনো ভালোবাসার চিঠি লেখা, মানে অনেক রকম ছন্দ মিলিয়ে। তখন কিন্তু চিঠি লেখার জন্য আপনারা যারা 2009-10 সালের মানুষ আছেন তারা খুব ক্লিয়ার বুঝবেন যে
সে সময় প্রেম ভালোবাসা করার জন্য অনেক সময় বই পাওয়া যায়, তো ছন্দের বই, যেগুলো অনেক ভালো ভালো ছন্দ লেখা থাকতো, মানে চিঠির ভাষা অনেক ছন্দ লেখা থাকতো। আমি বইগুলো কিনি, বইগুলো কেনার পরে আমি ওইখান থেকে ছন্দ মিলিয়ে মিলিয়ে খুব কষ্ট করে একটা চিঠি, প্রায় তিন দিন পরিশ্রম করার পরে আমি একটা চিঠি লিখি। চিঠি লেখার পর আমার চিঠিটা আমার ওই বোন কুলসুমকে দিয়ে আমি হচ্ছে মুক্তার জন্য পাঠাই। তো আমার ওই বোনটা চিঠিটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ও বিকালবেলা আসে, আসার পর আমি দেখতে পাই যে ওর মনটা ভীষণ খারাপ, মানে এত খারাপ যে মানে ওর মুখের দিকে তাকানো যায় না, যেন অন্ধকারে নেমে আসছে। আমি তখন তাকে বললাম যে কিরে কী ব্যাপার, তোর মন খারাপ কেন? আমাকে বলতেছে ভাইয়া আমি না অনেক সরি। আমি বললাম যে কেন? বলে যে আমি না ওকে চিঠিটা দিয়েছিলাম, ও না চিঠিটা নেয় নেয়। আমি বললাম কেন, মানে পরে আমি বললাম যে তুই কেন বল না। তো আমাকে বলতেছে ভাইয়া মানে ও আমি না জানতাম না যে ও বলতেছে ওনাকে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে, ওইটা নাকি কোন একটা কলেজে পড়ে, আমাদের এলাকার না অন্য কোনো একটা এলাকার। কথাটা শোনার পর আমার যেন গলাটা শুকিয়ে গেল, আমি প্রচণ্ড রকম কষ্ট পেলাম। আমি তাকে বললাম রে বোন, তুই তো জানিস আমার এই জীবনে আমি কখনো কাউকে ভালোবাসি নাই, কখনো কোনো মেয়ের প্রতি আমি আসক্ত ছিলাম না, আমি সবসময় একাই থাকতাম আর একা থাকতেই পছন্দ করতাম। আমি জানি না কেন যে তোর ওই বান্ধবী মুক্তাকে আমার ভালো লাগলো, আমি না মুক্তার সাথে সম্পর্ক করতে চাই যে কোনো কিছুর বিনিময়। আমি আমার বোনটাকে খুবভাবে বুঝিয়ে বলি, আমার বোন বলে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না, আমি এটার একটা ব্যবস্থা করবো। এভাবে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু আমার ওই কুলসুম আমাকে আজকে এটা কালকে ওটা এক্সকিউজ দিয়ে বুঝে যাচ্ছে। একদিন আমি বাধ্য হয়ে তার কলেজে মানে তাদের মাদ্রাসায় সামনে যাই। মাদ্রাসায় সামনে যাওয়ার পরে কুলসুম কীভাবে যেন মাদ্রাসা থেকে আমাকে দেখতে পায়। দেখতে পাওয়ার পর ও তখন ওখান থেকে দৌড়ে আসে, এসে আমাকে বলছে ভাই এখানে কেন আসছো? আমি বললাম যে আমার ভালো লাগতেছে না, আমার বারবার তোর ওই বান্ধবী মুক্তার কথা মনে পড়তেছে। আমাকে বলে যে তুমি কি জানো যে মুক্তার বাবা আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল? আমি বলি তাতে কী হয়েছে, আমি কি মুক্তাকে দেখতে আসছি এটা কি কেউ জানে নাকি? ও বলে ভাই এটা একটা মাদ্রাসা, এখানে সামনে এইভাবে দাঁড়াই থাইকো না, আর তুমি ওই দিন হচ্ছে আমাদের মানে আমাদের আমার অনেক বন্ধু বান্ধব তোমাকে দেখছে, তুমি যেখানে গেছিলে, এখন ওরা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে আর আমাকে নিয়েও সন্দেহ করতে পারে। ও আমাকে এইটা উল্টাপাল্টা বোঝানোর পরে আমি তখন ওখান থেকে চলে আসি, ঘরে চলে আসি। অ্যান্ড ঘরে চলে আসার পরে প্রায় আরও এভাবে এক সপ্তাহের মতো কাটে, আমি কোনোভাবেই তারে ভুলতে পারতেছি না, মানে প্রতিটা মুহূর্ত তার কথা আমার বারবার মনে পড়ে, খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা যেন আমার সব কিছুই বন্ধ হয়ে গেল। এক সপ্তাহ পরে আমি একদিন পুকুর পাড়ে আমার বোনটাকে বলতেছে, বোন রে মানে কুলসুমকে বলতেছিলাম যে যেই কোনো কিছুর বিনিময় হোক আমি মেয়েটাকে চাই, মানে তুই যদি দুই দিনের ভিতরে এই মেয়ের সাথে আমাকে সম্পর্ক করাই না দেস, আমার কপালে যাই আসে আমি মাদ্রাসার সামনে গিয়ে আমি এবার সরাসরি মেয়েটাকে প্রপোজ করবো, আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হবে। এটা বলার পরে কুলসুম আমাকে বলতেছে ভাইয়া তুমি যদি এই ধরনের পাগলামি করো তাহলে আমার মান সম্মানও চলে যাবে আর তোমার মান সম্মান তো গেছে। আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দুই দিনের সময় দিছো, আমি দুই দিনের মাঝে যেভাবেই পারি মেয়েটাকে রাজি করিয়ে তোমার সাথে প্রেম করার ব্যবস্থা করে দিব। এবং ঠিক তার পরের দিনে আমার চাচাতো বোন কুলসুম এসে আমাকে বলতেছে ভাইয়া তোমার জন্য একটি স্পেশাল গুড নিউজ আছে। আমি বললাম গুড নিউজ? বলে হ্যাঁ। আমি বললাম কেমন গুড নিউজ? বলে ওই ছেলেটার সাথে মানে আমার বান্ধবী যে ছেলের সাথে প্রেম করতো ওই ছেলের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। আমি বললাম একজনের ব্রেকআপ হলো আর আমার খুশি মানে এটা কেমন কথা? আমাকে বলে যে ওর ব্রেকআপ হয়েছে তো এখনও সম্পূর্ণ ফ্রি আছে, এখন আমি তোমার সাথে প্রেম করাই দিতে পারবো। আমি বলি পারবি? ও বলে পারবো, দুই দিন বলছো না, আমি আমাকে আরও কয়েকটা দিন সময় দাও আমি করে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যার কয়েকটা দিন সময় দিলাম। ঠিক তারই তিন দিন পরে আমার চাচাতো বোন কুলসুম এসে আমাকে বলতেছে ভাইয়া চিঠি আমি তার কাছে দিছি এবং সে চিঠি পড়ে অনেক মুস্কি মুস্কি হেসেছে, আমি আশা করি কাল বা পরশুর ভিতরে তুমি ওই চিঠির একটা ভালো রিপ্লাইও পাবা। কথাটা শোনার পর আমার অন্তরটা যেন আনন্দে নাচতে শুরু করে। আমি তখন কোনো কথাই বলি না, আমি বলি যে মানে আমি কী করবো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি দৌড়ে ঘরে চলে আসি, ঘরে আসার পর আমি যখন খুব খুশি হই তখন আমি এটা করি, সেটা হচ্ছে আমি ঘরের দরজা জানালা লাগিয়ে খুব চিল্লিয়ে চিল্লিয়ে গান গাই, মানে এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস। যখন মন অনেক ফ্রেশ হয় আমি অনেক দরজা টরজা লাগিয়ে গান গাই, তো সেদিনও আমি আমার দরজা টরজা লাগিয়ে খুব গান গাইতেছি, আমার মা এটা জানালা দিয়ে দেখতে পায়। কোনোভাবে দেখতে পাওয়ার পরে মা আমাকে জিজ্ঞেস করি কিরে কী ব্যাপার এত ফুর্তি কেন? আমি বললাম এমনিতে মা ভালো লাগতেছিল না, মা মনে হয় কুলসুমকে নিয়ে আমাকে সন্দেহ করে, যেহেতু কুলসুমের সাথে কথা বলে এসে আমি এভাবে নাচানাচি করতেছি। তো মা আমাকে বিকালবেলা জিজ্ঞেস করতেছে যে আকাশ তোর একটা কথা বলি? আমি বললাম হ্যাঁ বল। আমার মা বলতেছে যে দেখ কুলসুমদের সাথে কিন্তু তোর বাবার থেকে এই পর্যন্ত আমাদের অনেক বেশি শত্রুতা, কুলসুমরা কিন্তু আমাদেরকে দেখতে পারে না, কোনোভাবেই ওদের সাথে আমাদের ভালো কোনো সম্পর্ক নাই, এমন কোনো কাজ করিস না যেটা করার পরে
আমার আর মান সম্মান কোনো কিছুই থাকবে না। আমি তখন আমার আব্বাকে বলি, আমি তখন আমার মাকে বলি যে মা এটা কেমন কথা বলতেছো, কেন এরকম কেন হবে। আমার মা বলতেছে কোনোভাবে যেন এই মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক না হয়, কারণ আমি তোকে বারবার বলে দিই এরা কিন্তু খোকরা সাপ, এরা কিন্তু খোকরা সাপ যে কোনো সময় সবল বসায় দেবে, সো ভেরি বি কেয়ারফুল। আমার মা যখন আমাকে এই কথাটা বলে, আমি তখন মাকে বলি যে মা এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না, তুমি একদম রিল্যাক্সে থাকো। এরপরে আমি কী করি, চিঠি লিখতে থাকি, কুলসুমের কাছে চিঠি দেই এবং কুলসুমের চিঠিটা হচ্ছে মুক্তার কাছে দেয়, মুক্তা আমার জন্য রিপ্লাই করে। এইভাবে আমাদের সম্পর্কটা প্রায় 2 থেকে 2.5 মাসের মতো কাটে। এই 2-2.5 মাসে আমাদের দুজন দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তাকে দেখতে পাই না, সে আমাকে দেখতে পায় না, কিন্তু আমাদের দুজনের চিঠিপত্রের মাধ্যমে অনেক ভালো একটা সম্পর্ক যাচ্ছিল। মানে আমি এমন কোনো দিন নাই যে তাকে চিঠি লিখি না, সে প্রতিটা মুহূর্তে আমার জন্য চিঠি লেখে। চিঠি লিখতে 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 আমার কাছে এরকম মনে হয় যে আমার জীবনে আমি যেন কবি হয়ে গেলাম। মানে প্রত্যেকটা কথা আমি চিঠির বাসায় খুব সুন্দর করে তাকে লিখে পাঠাই, সে সেটা রিপ্লাই করে। দিন আর মাসগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমার চাচাতো বোন কুলসুমকে বলতেছি যে চিঠি মাঝে আমি যতই তাকে দেখা করার কথা বলি, সে আমার সাথে দেখা করতে রাজি হয় না। মানে আমার সাথে প্রেম করে, ভালোবাসা করে, সবই করে, কিন্তু দেখা করতে রাজি হয় না। তো আমি একদিন আমার চাচাতো বোন কুলসুমকে বলি যে কুলসুম, আমি চিঠির মধ্যে বারবার তাকে লিখি যে আমার সাথে একটু দেখা করার জন্য, ও তো আমার সাথে দেখা করতে রাজি হয় না, তুই কি একটু মানে ওর সাথে আমাকে দেখা করাই দিবি। আমার চাচাতো বোন বলতেছে ভাইয়া ও আরে ও এমন একটা মেয়ে, ও কখনো কারো সামনে যেতে চায় না। আমি বললাম কী বলিস, তোর অনুষ্ঠানে আসলো, অনেক নাচানাচি করলো, অনেক নৃত্য করলো, মানে তুই যেরকম করে বলতেছিস বাস্তবতার সাথে এগুলো মিলেই না। মানে ওকে দেখলে মনে হয় যে ও যথেষ্ট ফ্রিডম একটা মেয়ে, প্রচণ্ড আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, মানে ফ্রিডম একটা মেয়ে, আর তুই আমাকে এরকম করে বোঝাচ্ছিস। আমার বোন আমাকে বলতেছে ভাইয়া তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি তার সাথে সরাসরি গিয়ে মাদ্রাসার সামনে কথা বলো, মান সম্মান গেলেই যাবে, কিছু তো করার নাই, কারণ সে কখনো তোমার সাথে দেখা করবে না। আমি তখন প্রতিটা মুহূর্তে প্রতিটা চিঠিতে দেখালে একটা রিকোয়েস্ট করেছি, প্লিজ একটা বারের জন্য একটু আমার সাথে দেখা করো, আমি তোমার সাথে দেখা করতে চাই। পরিশেষে এইভাবে লিখতে লিখতে একটা পর্যায়ে আমাকে রিপ্লাই করো, আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে দেখা করব। আমি তখন আমার চাচাতো বোনকে বলি যে ও তো আমার সাথে দেখা করতে রাজি হয়েছে, এখন কীভাবে কোথায় দেখা করা যাও। আমাকে বলো আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওই দেখা দেখার কথাবার্তাগুলো তুমি আর চিঠিতে লেখার দরকার নেই, আমি তার সাথে কথা বলে তোমাকে জানাই দিব। এর একদিন পরে আমার চাচাতো বোন আমাকে বলতেছে ভাইয়া ও তোমার সাথে দিনের বেলায় দেখা করবে না, ও তোমার সাথে দিনের বেলায় দেখা করবে না, কারণ ওদের অনেক প্রবলেম, আর ওদের বাড়িতে তুমি কখনো দেখা করতেও পারবে না, কারণ হচ্ছে ওদের বাড়িতে প্রচুর রকমের মেহমান থাকে। মানে মেহমান থাকে বলতে ওর মানে বাবা, তারপরে চাচা, তারপরে ওরা আবার একটা পুপি, ওরা একসাথে থাকে, মানে 91টি একটা পরিবার, অনেক বড় পরিবার। সেই পরিবারে দেখা করতে যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। সো আমি তার সাথে কথা বলেছি, সে বলছে আমাদের বাসায় আসবে আগামী দিন রাতে, সো তুমি চলে এসো। আমি বলি আচ্ছা ঠিক আছে ফাইন, কোনো প্রবলেম নেই, আমি চলে যাব। তো আমি এর সাথে তার সাথে কথাবার্তা, কুলসুমের সাথে কথাবার্তা বলে কনফার্ম করে রাখি। তো আমি তো আসলে সারাদিন অনেক বেশি এক্সাইটেড যে সে আসবে, আমি তার সাথে দেখা করব, মানে আমি একদম মহা খুশি। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ এতদিন পরে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যাকে আমি আজকে এতটা মাস ধরে প্রেমের চিঠি লিখে ভালোবেসে যাচ্ছি সেই মানুষটাকে আজ আমি আমার চোখের দেখায় দেখতে পারবো। সো আই এম সো এক্সাইটেড। যাই হোক, দেখতে দেখতে গোধূলি সন্ধ্যা হয়ে যায়, পশ্চিমের আকাশে সূর্যটা ডুবতে শুরু করে। আমি তখন আস্তে আস্তে করে রেডি হচ্ছিলাম, আর আমার চাচাতো বোনের ঘরের দরজায় বারবার যাচ্ছি, ওকে মানে ডাকতেছে, ও তখন বের হচ্ছে না। প্রায় সন্ধ্যা 7টা থেকে 7:30 আমার যতক্ষণ বেরিয়ে আসে, বেরিয়ে এসে আমাকে বলতেছে ভাইয়া ও আসছে। আমি বলি কখন আসছে, বলে সন্ধ্যার পরে আসছে। আমি বললাম আমি তো দেখলাম না, বলো বোরকা পরে আসছে, তো তাড়াতাড়ি সে আমাদের ঘরে ঢুকে গেছে। আমি বললাম ওর বাবা মা কিছু বলে না? আমার বোন বলতে সারে না, ওর বাবা মা কিছু বলবে না, ও খুব কষ্ট করে ম্যানেজ করছে। তো তুমি ঠিক 12টার দিকে আমাদের ঘরের পিছনে চলে আসবা, আমাদের ঘরের পিছনে সে জানালায় টোকা দিবা, আমি তখন ওকে নিয়ে বের হবো। আমি তখন বললাম যে তুই ওকে নিয়ে বের হবে মানে কি, তুই থাকলে কি আমি কিছু করতে পারবো নাকি? ও আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি ওকে বের করে দিব, তুমি ওকে নিয়ে কিন্তু দূরে যাবা না। ওদের ঘরের পিছনে হচ্ছে একটা খালের পার আছে, ছোট্ট একটা খাল আছে, ও বলে এই খালের পাড়ে তুমি তারে নিয়ে বসবা, আর বেশিক্ষণ না, 1 ঘন্টার মধ্যেই তুমি কিন্তু চলে আসবা, 1 ঘন্টা বেশি ওয়েট করবা না। আমি বলো আচ্ছা ঠিক আছে আমি 1 ঘন্টায় থাকবো, বেশিক্ষণ থাকবো না, তুই ওকে পাঠিয়ে দিস। এরপরে কখনো ঘড়িতে 12টা বাজবে, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি, মানে নিজে নিজে ঘড়ির কাঁটাকে সামনের দিকে অগ্রসর করাই দিচ্ছি যে কেন 12টা বাজতেছে না। আমি ঠিক 11:30 বাজে হচ্ছে তাদের জানালার কাছে চলেছে, মানে আমি আর সহ্য করতে পারতেছিলাম না, যে সো এক্সাইটেড। আমি জানালার পাশে গিয়ে তখন ঠুকঠুক করে শব্দ করি, আমার চাচাতো বোন কুলসুম তখন জানালা খুলে বলে কী হয়েছে ভাইয়া? আমি বললাম যে তুই ওরা পাঠা না, পরে বলতে স্যার আম্মা এখনও ঘুমায় নাই, আব্বাও ঘুমায় নাই। আমি বললাম যে আমার না সহ্য হচ্ছে না, প্লিজ বোন কিছু একটা কর না। আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি, তুমি যাও ওইখানে গিয়ে, তুমি মানে একটু ঝোপের পাশে গিয়ে ওখানে দাঁড়াও, আমাকে পাঠাচ্ছে। আমি তো আর বলতেছি শোনো ও কিন্তু বোরকা পরে আসবে। আমি বললাম বোরকা পরে কেন আসবে? বলে আরে বাবা ও বোরকা পরে আসবে, তুমি ওইখানে গেলে তাকে দেখবা, ওইখানে গেলে সে বোরকা খুলবে। হ্যাঁ বললাম এটা কেন? বলে যে তুমি বুঝবা না, যেটা বলছি সেটাই করো। এরপর আমি কী করি, ঝোপের পাশে গিয়ে দাঁড়াই, আর ও তখন হচ্ছে মানে লাইক 5-6 মিনিট পরে বোরকা পরে, বোরকা পরে মুখোশ পরে, মানে দুটো চোখ শুধু দেখা যাচ্ছিল আমার
ভালোবাসার মানুষ যাকে আমি আমার মনের ভিতর একটু একটু করে আমার মনের রাজ্যের রানী বানিয়েছি, আমার সে ভালোবাসার মানুষ মুক্ত আমার সামনে আসে। সামনে আসার পর ও কোনো কথা বলে না, নিচের দিকে তাকে আসে। আমি তখন তাকে বলতেছি তুমি বোরকার মুখোশ খুলো না, আমাকে বলে যে না, মানে মানে জাস্ট মুখে এরকম মানে নাড়া দিচ্ছে যে না। আমি যখন বারবার মুখের বোরকার মুখোশ খুলতে বলি তখন খোলে না, মানে আমিও সহ্য করতে পারতেছিলাম না। আমি তখন কী করি, হঠাৎ করে তাকে গিয়ে ঠাস করে জড়িয়ে ধরি। যখন জড়িয়ে ধরে বুকের পাশে আমি তাকে মিশিয়ে ফেলি, তখন আমি হঠাৎ করে দেখতে পাই যে আমাদের গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিরা আছে, চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার এবং যত হাই লেভেলের লোকজন আছে, ইভেন কুলসুমের আব্বা আম্মা মানে আমার চাচা চাচি সহ অনেকগুলো মানুষ এসে আমাকে ধরে ফেলে। যখন ধরে ফেলে আমি যখন চুপ, মানে আমি তো অবাক হয়ে যাই, কিরে ওরা কীভাবে আসলো, মানে একেবারে যেন মানে পরিকল্পিতভাবেই সে আমাকে ধরে। আমাকে যখন ধরে আমি যখন মানে দূরে যাই, তখন বোরকার মুখোশটা যখন খুলি, বোরকার মুখোশটা যখন টান দিয়ে খোলা হয়, তখন আমি দেখতে পাই যে এটা এটা মুক্তা না, আমার ভালোবাসার মানুষ মুক্তা না, এটা আমার চাচাতো বোন, এটা আমার চাচাতো বোন কুলসুম। আমি তখন বলতেছি কিরে কুলসুম তুই এখানে? আমাকে বলতেছি তুই করে বলতেছ কেন, এখন তুমি করে বলো। আমি তখন বলতেছি আরে কী ব্যাপার, মানে তুই এখানে ব্যাপারটা কিছুই বুঝতেছি না। আমাকে বলে যে মানে কী বলতেছ এগুলো? আমি বললাম যে মানে আমি আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে চেয়ারম্যান আঙ্কেল আমাকে বলতেছে তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, আমাদের এলাকাতে অনেক সুনামধন্য একটা ব্যক্তি ছিল, কীভাবে পারলি তুই এই কাজটা করতে, তোর কি বিবেক একটাবার বাধা দিল না, তুই কীভাবে পারলি? আমি মানে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এগুলো কী হচ্ছে। কোনো কথাবার্তা নেই, হুট করে আমাকে ঘরে উঠানে নিয়ে গেলো, আমাকে বাইতে ফেললো। বেঁধে ফেলার পরে আমার চাচাতো বোনকে আমার পাশে দাঁড়া করাই রাখলো কুলসুমকে। আমি তখন বারবার কুলসুম বলতো কুলসুম এটা কী হচ্ছে কী হচ্ছে, কুলসুম তখন কোনো কথাই বলে না। এরপরে আমার মা আসে। আমার মা আসার পরে ওরা আমার মাকে ধাক্কা এখান থেকে মানে বিদায় করে দেয়, মানে আমার চাচা এবং আমার চাচি বিদায় করে দেয়, বলে যে সকালবেলা হবে। আমাকে প্রায় রাতে 5 থেকে 6 ঘন্টা এভাবে বেঁধে রাখে। ফজরের নামাজে মানুষ মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার পরে গ্রামের সমস্ত মানুষগুলোকে ডেকে একেবারে অনেক বড় করে বৈঠক পাঠানো হয়। ওই বৈঠকে আমাকে দাঁড়া করায়। দাঁড়া করানোর পরে আমি বলতেছি যে আমি বলতেছিলাম সবার কাছে যে আমি মুক্তা নামের একটা মেয়েকে ভালোবাসি, আমি মুক্তার সাথে দেখা করতে আসছি, কুলসুমের সাথে না। এটা বলার পরে আমার চাচাতো বোন তখন মুক্তাকে আমি যে চিঠিগুলো দিয়েছিলাম সব চিঠিগুলো বের করে, অনেক চিঠির ভিতরে কিন্তু আমি নাম লিখি নাই, যে চিঠিগুলোর ভিতরে আমি নাম লিখি নাই সেই চিঠিগুলোও বের করে। কারণ অনেক চিঠি সম্বোধন ছিল জান কলিজা, আমার পরাণ পাখি, আদরি বউ, ওরকম সম্বোধন ছিল। নামটা কিন্তু একটা না দুইটা চিঠিতে শুধুমাত্র লিখেছিলাম, বাকি চিঠিগুলোতে নাম লেখা হয়নি। যে চিঠিগুলোতে নাম লেখা হয়নি সেই চিঠিগুলো আমার আমার বোন আমার চাচাতো বোন কুলসুম সবার সামনে বের করে দেয়, চিঠিগুলো সবার সামনে দেয় যে দেখেন উনি আমার জন্য কতগুলো চিঠি লিখেছে এবং ও যে আমাকে চিঠি দিয়েছে এই চিঠি এই এই দুই একটা চিঠিও তখন আমার কাছে ছিল। আমি তখন বলতেছিলাম যে আমাকে চিঠি দিয়েছে মুক্তা, আমাকে চিঠি কুলসুম দেয় নাই, কুলসুম যে চিঠিগুলো আমাকে দেখাচ্ছে এই চিঠিগুলো আমি দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু এই চিঠিগুলো আমি কুলসুমকে দিই নাই, এই চিঠিগুলো আমি দিয়েছিলাম মুক্তাকে। তখন চেয়ারম্যান আঙ্কেল আমাকে বলতেছিল ঠিক আছে কুলসুম তোকে যে চিঠিগুলো দিয়েছিল মানে মুক্তা তোকে যে চিঠিগুলো দিয়েছিল ওই চিঠিগুলো তুই বের কর। আমি তখন আমার মাকে খবর দিই, মা তখন ঘর থেকে তালা খুলে আমার ড্রয়ার থেকে চিঠিগুলো নিয়ে আসে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই চিঠিগুলো সম্পূর্ণ চিঠিগুলো আমার চাচাতো বোন কুলসুমে লিখেছিল। চিঠিগুলো হাতে পাওয়ার পরে কুলসুম আমাকে বলতেছে আপনারা জানেন এই চিঠিগুলো আমার, আমি চিঠিগুলো ওনাকে লিখেছি, উনি এখন কেন আমার সাথে ধরা খাওয়ার পরে আমার গ্রামে মান সম্মান ধূলিসাৎ করে দিল, আমার আব্বার মান সম্মান ধূলিসাৎ করে দেওয়ার পরে উনি এখন আর আমার সাথে প্রতারণা করতেছে। উনি আমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে, উনি আমাকে বিয়ের প্রলোভন দেখে আমার জীবনটাকে নষ্ট করেছে, আমি বিয়ের কথা বলি উনি আমাকে বিয়ে করতে চায় না। আমি তখন সবার কাছে বলি ও বোরকা পরে আসছে কেন, ওকে এই প্রশ্নটা করেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই গ্রামের একটা মানুষ তখন আমার এই কথাটার জবাব দেয় না, আমার এই কথাটাকে ওরা অ্যাভয়েড করে নেয়, আমার এই কথাটাকে ওরা পাত্তাই দেয় না। আমি বারবার সবার কাছে বলি যে ও যদি আমার চাচাতো বোনই হবে তাহলে ও বোরকা পরে কেন রাতে বেলা আমার সাথে দেখা করতে আসছে, এই কথাটার উত্তর ওই সময় ওই দরবারে মেলের ভিতরে কেউ দেয় না। আমি কান্দা কান্দা সবার কাছে বলতেছিলাম যে কুলসুমের সাথে আমার ভাই বোনের সম্পর্ক, কুলসুমের সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার গ্রামের ওই পাষাণ্ড নিশ্চয় মানুষগুলো আমার আর কোনো কথাই শুনলো না। একটা পর্যায়ে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমার মাকে ডাকলো। আর মাকে ডাকার পরে মাকে জিজ্ঞেস করতেছে এখন কী করবেন বলেন, ছেলে তো এরকম অঘটন ঘটাই ফেলছে কী করা চাই। আমার মা তখন আর কোনো কথাই বলে না, মা তখন নিচের দিকে তাকা থেকে কান্না করতেছে। আমার বড় বোনটাও তখন চলে আসে তার শ্বশুরবাড়ি থেকে, বড় বোনটাকেও নিয়ে আসে।
এরকম করে মানে পুরো গ্রামের মানুষ মিলে যেন একরকমের একটা আখড়া বানাই ফেললো, পুরোটা একটা আখড়া বানাই ফেললো। আমার কথার কেউ কোনো ভ্যালুই দেয় না, মানে কথাই একটা আমি হাতানাতে ধরা খাইছি। এরপর আমার মা চেয়ারম্যান আঙ্কেলকে বলতেছে যে আপনি যেটা বলেন এখন সেটাই তো হবে, আর আমরা এখন কি বলবো। তো আমার মা কিন্তু এখানে একটা প্রশ্ন করেছিল। আমার দুটো পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে আমি কিন্তু বারবার সবার কাছে বলতেছিলাম যে ও কেন বোরকা পরে আমার সাথে দেখা করতে আসছে। আমার এই কথাটা জবাবও না চেয়ারম্যান না মেম্বার না অত্র এলাকার কেউ দিছে, কেউ দেয় নাই। এবং সেকেন্ডবার যখন আমার মা চেয়ারম্যানকে এই প্রশ্নটা করেছিল যে আমার ছেলে আর হচ্ছে কুলসুমদের ঘরের পেছনে রাত 12টা বাজে ধরা খাইছে, ওই রাত 12টা বাজে আপনি এখানে কীভাবে আসলেন বা মেম্বার সাহেব এখানে কীভাবে আসলো, কারণ আপনাদেরকে তো মানে যে কোনো একটা দরবারে যদি ওদেরকে 5-6 দিন আগেও বলা হয় ওদেরকে কিন্তু পাওয়া যায় না, অথচ সেই মানুষগুলো সেদিন মানে বলার আগেই আমাদের মানে এখানে কীভাবে হাজির হলো। আমার মায়ের এই প্রশ্নের জবাবটাও চেয়ারম্যান মেম্বার কেউ দেয় না। ওরা বারবার একটা কথাই বলে যে আপনার ছেলে যে এই মেয়ের সাথে ধরা খাইছে এটাকে আপনি স্বীকার করেন, এটা কি সত্য না মিথ্যে। আমার মা বলে হ্যাঁ সত্য, বলে সত্য হলে এই সত্যটা জবাব দেন, মিথ্যার আশ্রয় নেবেন না, এক্সকিউজ খুঁজবেন না, আমরা এখানে কীভাবে আসলাম আমাদেরকে কে আনছে এটা আপনার দেখার বিষয় না, কিন্তু আপনার ছেলে আর ওই মেয়ে যে ধরা খাইছে এটা সত্যতা আপনি স্বীকার করে এটার বিচার করেন। তার মানে বোঝা গেল যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই ছিল। এরপর আমার মা বলে ঠিক আছে তাহলে আপনারাই বলেন, সব সিদ্ধান্ত যদি আপনারাই নিচ্ছেন তাহলে আপনারাই বলেন কী করতে হবে। তখন চেয়ারম্যান আঙ্কেল আর মেম্বার আঙ্কেল আমার মাকে বলতেছে ঠিক আছে আমরা এটা নিয়ে আর বেশি ভাড়াবাড়ি করতে চাই না, যতটুকু হয় আমরা এটা এভাবেই আপনার সাথে ছেলেটার বিয়ে দিয়ে মেয়েটার বিয়ে দিতে চাই, আপনার ছেলের সাথে মেয়েটার বিয়ে দিয়ে দিয়ে ওরা হচ্ছে থাকুক, এরপরে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে ওদের ভবিষ্যৎ। এটা বলার পরে ইন দ্য মিনটাইম আমার চাচা তখন লাভ দিয়ে ওইটা বলতেছে যে ওরা আমার চাচা এবং চাচি দুজনেই বলতেছে যে আমার বাবা নাকি ওদের জাত শত্রু ছিল, আমার বাবা ওদের জাত শত্রু ছিল, ওরা এভাবে ওদের মেয়েকে আমাদের কাছে বিয়ে দেবে মানে আমার কাছে বিয়ে দেবে না। ওরা বলতেছে যে মানে আমার আব্বা নাকি ওদেরকে বারবার মারতে গেছিলো, আমার আব্বাদের নামে কোন সময় মামলা করছিল, ওদেরকে মারছে, মানে বিভিন্ন রকমের অতীতে আজ থেকে 20 বছর আগে ওনাদের সাথে আমাদের কী হয়েছে ওই কাহিনীগুলো পর্যন্ত দরবারে উঠে দিছে। এবং এটাও আমার চাচা বলতেছে আমার মা নাকি ওনার সাথে প্রেম করে আমার বাবাকে বিয়ে করছে, আমার মাও নাকি দুর্চরিত্রা ছিল, এটা বলে আমার মাকে উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলে। মানে অবস্থাটা এরকম হয়েছে যে ওই গ্রামে একটা মানুষ নেই যে আমাদের পক্ষে কথা বলবে, প্রত্যেকটা মানুষ আমার চাচা চাচির সাপোর্ট নিয়ে আনে। এবং আমার চাচা চাচি যখন বলে যে এভাবে আমার কাছে ওদের মেয়েকে বিয়ে দেবে না, তখন চেয়ারম্যান ওইখানে আমার চাচাকে প্রশ্ন করে যে ঠিক আছে তাহলে আপনিই বলেন কীভাবে আপনার মেয়েকে আপনি তার কাছে বিয়ে দেবেন। তখন আমার চাচা বলে যে 150 টাকার স্ট্যাম্প সহ হলকনামা সহ স্ট্যাম্পে ব্লাঙ্ক স্ট্যাম্পে আমি এবং আমার মা সই দিতে হবে, সই দিলে ওনাদের মেয়েকে ওনারা আমার কাছে বিয়ে দেবে, আদারওয়াইজ দেবে না। তো আদারওয়াইজ না দিলে কী হবে, ওরা থানাতে গিয়ে মামলা করবে, আমি ওনাদের মেয়ের জীবন নষ্ট করছি, আমি ওনাদের মেয়েকে দর্শন করছি, বিভিন্ন রকমের কথাবার্তা আমাকে বলতেছে। একটা পর্যায়ে আমার চেয়ারম্যান আঙ্কেল আমার মাকে ডাকে, আমার মাকে ডাকার পর উনি আমার মাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কী কথা বলে প্রায় আধা ঘন্টা মতো আমার আম্মাকে চেয়ারম্যান পরে মেম্বারও যায়। আমাদের এখানে আরেকজন আঙ্কেল আছে মুমিন আঙ্কেল, উনি অনেক ভালো, ভালো বলতে আসলে মানে ভালো কি না জানি না, মানে আমাকে মাঝামাঝি একটু এসব বোঝায় যে তোর সাথে প্রতারণা হচ্ছে, তোদের সাথে ছলনা হচ্ছে বা তোদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, উনি এই কথাগুলো আমাকে বলে। কিন্তু উনি এই কথাগুলো কিন্তু সবার সামনে বলে না, মানে গোপনে গোপনে আমাকে এই বিষয়ে বলে। তো উনি যখন ওই ঘরে ঢুকতে চাইছিল মেম্বার আঙ্কেল তখন ওনাকে ঘরে ঢুকতে দেয় না, আমার চেয়ারম্যান এবং মেম্বার দুজন আমার আম্মার সাথে ওখানে কথাবার্তা বলে তারা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর আমি কিছুই দেখলাম না, আমার আম্মা বলে ঠিক আছে স্ট্যাম্প নিয়ে আসেন। আর অনেক অবাক ব্যাপার হচ্ছে যেখানে স্ট্যাম্প কিনে আনতে হয় দোকান থেকে, স্ট্যাম্প কিন্তু কিনতে হয়, ওই সময় আমি দেখলাম যে ওদের ঘরে হলকনামা সহ একটা স্ট্যাম্প। কীভাবে এগুলো ওরা পরিকল্পনা করে রাখছে আল্লাহ জানে। ওই স্ট্যাম্প সব বের করে আনে, আনার পরে আমার আম্মা ওই স্ট্যাম্পে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প মানে একদম খালি স্ট্যাম্প, ওখানে কোনো কিছু লেখা থাকে না, আমার মা ওখানে সিগনেচার করে এবং আমিও তার পাশে সিগনেচার করি। মা আর ছেলে দুজনে সিগনেচার করা পরে পারিবারিকভাবে 15 লক্ষ টাকা, যেটা আমার বিটা বাড়িসহ আমার 14 গোষ্ঠীকে বিক্রি করলেও হবে না, 15 লক্ষ টাকা কাবিনে। ওই কাবিনের টাকা যে মানে 15 লাখ টাকা বিয়ে করতে যে কাবিন লাগবে, ওই কাবিনের টাকা আমার শ্বশুর মানে আমার চাচা চাচি দুজনে দেয়, চেয়ারম্যানও দেয়, ওরা কাবিনের টাকা দিয়া 15 লাখ টাকা কাবিনে মানে সরকারি যে ফিটা আছে ওই ফিটা ওরা দিয়া তখন আমাকে হচ্ছে কুলসুমের সাথে বিয়ে করায় দেয়। কুলসুমের সাথে বিয়ে করায় কুলসুম আমার ঘরে আসে, কুলসুম আমার বউ হয়ে যায়। আমি যেন কোনো কিছুই বুঝতে পারি না। আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসে, আমার ভাসর ঘর হয়, পুরো এলাকাতে রটে গেছে আমি কুলসুমের সাথে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমার মা স্ট্যাম্পে সিগনেচার করে কুলসুমকে আমাকে বিয়ে করাইছি। ওই এলাকাতে আমার আর আমার বাবার আমাদের কোনো আর মান সম্মান রইল না, মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই। এরপরে দেখতে দেখতে সন্ধ্যার পরে ভাসর হবে, ভাসর ঘর সাজানো হয়। আমার মা আমি যখন ভাসরে ঢুকতেছে আমার মা আমাকে পায়ে ধরে কান্না করতেছে যে বাবা আকাশ
আমি তোর বাবাকে হারিয়েছি খুব কম বয়সে, খুব কম বয়সে আমি তোর বাবাকে হারিয়েছি। আমি তোকে অনেক ভালোবাসি, তোর মা তোর বোনকে অনেক ভালোবাসি, তোদের ভালোবাসায় আমি আজ এই দুনিয়াতে বেঁচে আছি। আমি আর বিয়ে পুষি না, আমার বাবা যখন মারা যায় তখন আমার আম্মা কিন্তু মোটামুটি অনেক ইয়াংয়ে ছিল। আমি লজ্জা না, আমার মা আমার বাবা মারা যাওয়ার পরে কিন্তু অনেক মানুষ আমার মানে আমার আম্মাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলো, আমার আম্মা কিন্তু তখন আর বিয়ে বসা নাই। আমার আর আমার বোনের মুখের দিকে তাকিয়ে আমার মা আমাদের পরিবারেই পড়েছিল। অথচ সেই মা আমার সেদিন হাতে পায়ে ধরে কান্না করে বলতেছে যে তুই যদি বাসার ঘরে গিয়ে উল্টা পাল্টা কিছু করিস তাহলে ভুলে যায় না যে ওই স্ট্যাম্পে তুই আর আমি সিগনেচার করে আসছে, ওরা উপরে যেটা লেখে সেটাই গ্র্যান্টেড হয়ে যাবে। আমি তখন আমার মাকে বলি যে না মা আমি কিছুই করবো না। আমি তখন যাই বাসর ঘরে গিয়ে আমি আমার মানে আমার কাপড় চোপড়গুলো নিয়ে আমি তখন ফ্লোরে ঘুমাতে যাচ্ছিলাম। আমাকে বলে তুমি ফ্লোরে ঘুমাচ্ছ কেন, মানে যে মেয়েটা আমাকে আপনি করে সম্বোধন করতে এই মেয়েটা আমাকে আজকে তুমি করে বলতেছে, হঠাৎ করে বলে তুমি ফ্লোরে কেন ঘুমাচ্ছ। আমি বললাম যে ফ্লোরে ঘুমালে প্রবলেম কেউ, আমাকে বলে না ফ্লোরে ঘুমাইতে পারবো না তুমি উপরে আসো। আমি তখন বললাম যে না আমি উপরে ঘুমাবো না, আমার উপরে ঘুমাইতে ভালো লাগে না। আমাকে বলে কেন ভালো লাগবে না কেন, তো আমি বললাম যে না আমি উপরে ঘুমাবো না। এরপর আমি যখন ফ্লোরে ঘুমাই ও তখন খাট থেকে নেমে আসে, ও তখন আমার সাথে ফ্লোরে ঘুমায়। মানে আমি কী করবো ঠিক কোনো কিছু বুঝতে পারি না, ও আমার সাথে ঘুমায়। যাই হোক একটা পর্যায়ে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর আমি উঠে গোসল টোসল করি, ফ্রেশ হই, ব্রেকফাস্ট করে আমার মামাকে বলি কী রে কিছু হয়েছে। আমি বললাম যে না মা কী করবো আর এখন, মানে আমি ওকে কিন্তু আর ওই বাসর করে আর ওকে আর কোনো প্রশ্ন করে জাস্ট শুয়েছিলাম, ওকে আর আমি কিছু জিজ্ঞেস করি। এভাবে প্রায় দুই দিন কেটে যায়। এর মাঝে ও ওদের বাড়িতে যায়, মানে ওদের ঘরটা আমাদের পাশের ঘরে, ওখানে যায়, ওখান থেকে আসে। আসার পরে আর ওর আব্বা আম্মা তখন আমাদের সাথে মোটামুটি একটু ভালো হয়ে যায়। আমার ওর ওর বাবা কিন্তু কখনো আমার মায়ের সাথে কথা বলতো না। ওই সময় দেখি যে ওর বাবা আমার মায়ের সাথে কথা বলে এবং ওর মাও আমাদের সাথে কথা বলে, মানে সম্পর্কটা মোটামুটি আগের চেয়ে একটু ক্লোজ হয়, একটু ক্লোজ হয়। তো এরপরে ওরা এভাবে আমাদের পরিবারে আসে। প্রায় তিন থেকে চার দিন পরে আমি একদিন বাসর করে মানে কুলসুমকে জিজ্ঞেস করতেছি, কুলসুম আমার সাথে এই কাজটা তুই কেন করলি? ও তখন আমার মুখের দিকে তাকে কোনো কথা বলে না। আমি তোকে বলি যে কুলসুম তুই খালি একটাবার বল যে আমার সাথে তুই এই কাজটা কেন করলি, আমার অন্যায়টা কোথায় ছিল, আমার দোষটা কোথায় ছিল, আমি কী করছি। আমাকে বলে যে আমি কীভাবে বলবো আমি ঠিক জানি, বলে যে আমি যে চিঠিগুলো দিলাম প্রত্যেকটা চিঠি তোর কাছে, তুই একটা চিঠিও মুক্তাকে দেশ নাই, এবং আমি যে মুক্তাকে ভালোবাসি তুই সেটাও বলিস না। ও বলে হ্যাঁ বলি নেই। বলে কেন বলিস নেই? ও আমাকে বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। আমি বললাম মানে কি? ও বলে হ্যাঁ আমি তোমাকে অনেকগুলো বছর ধরে পছন্দ করি, আমি তোমাকে আমার প্রেমের কথা বলতে চাই কিন্তু তোমাকে বলতে পারি না, তোমাকে বলতে পারি না কেন জানি, মানে সেদিন তুমি যখন হঠাৎ করে মুক্তাকে পছন্দ করো, মুক্তার কথা বলে ফেলছো, তখন আমার কুলিচাটা কেঁপে উঠছে। আমি শুধুমাত্র সুযোগ খুঁজতেছিলাম যে কোন সুযোগে তোমাকে ভালোবাসা যায়। আমি এটা মুক্তার সাথে আলাপ করি, মুক্তাকেও আমি সবগুলো ব্যাপার খুলে বলি, মুক্তা তখন আমাকে হেল্প করে। মুক্তা তখন বলে যে তুই ওর সাথে রিলেশন কর। মুক্তা কিন্তু আমাকে সেই সময় বলছিল যে চিঠিগুলো আমি লিখে দিই। আমি কি মুক্তাকে বললাম যে না চিঠি তুই লেখার দরকার নাই, ভাইয়া তো আমার হাতে লেখা চিনে না, চিঠি আমি লিখবো। আর সেদিন যদি মুক্তা চিঠি লিখে দিত আর মুক্তার চিঠিগুলো যদি আমি তোমাকে দিতাম তাহলে হয়তো আজকে আমি তোমাকে পেতাম না, আর তুমি যদি দরবারে মুক্তার চিঠিগুলো বের করে দিতাম। আমি সেদিন মানে মুক্তার কাছ থেকে চিঠি না লিখে চিঠির রিপ্লাইগুলো আমি দিতাম, চিঠিগুলো আমি পড়তাম। তো আমি তাকে বললাম যে মানুষ মানুষের সাথে প্রতারণা করে বেইমানি করে, কিন্তু এই কেমন বেইমানি তুই আমার সাথে করলি, এই কাজটাকে তুই ঠিক করলি? আমাকে বলতেছে আমি যা কিছু করেছি আমার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য করেছি, আমি যা কিছু করেছি তোমাকে আপন করে পাওয়ার জন্য করেছি। আমি বললাম যে তুই এই কাজটা না করে আমার গলার ভিতরে ছুরি বসাই দিতে, আমাকে ভিষ খাওয়াই দিতে, আমি মরে যেতাম, অথবা তুই আমাকে সরাসরি প্রেমের প্রস্তাব করতি। ও আমাকে বলে আমি তোমাকে একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলো। আমাকে বলে যে তুমি মাথায় হাত দিয়ে বলো তো, আমি যদি সরাসরি তোমাকে বিয়ের প্রস্তাব করতাম বা ভালোবাসার প্রস্তাব করতাম তুমি কি রাজি হইতাম? আমি তখন বলতেছি যে আসলেই ঠিক, কারণ ওকে আমি কখনোই পছন্দ করতাম না, আরও পছন্দ করার মতো কোনো মেয়েও ছিল না। মানে ও খারাপ না, আমি একদম খারাপও বলবো না, কিন্তু খুব যে ভালো তাও না। কিন্তু মানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আমার বোনের মতো দেখতাম, ওর সাথে আমার সম্পর্ক হোক এটা আমি কখনোই মেনে নিতাম না। ও যদি আমাকে সরাসরি প্রস্তাব করতে আমি রাজি হইতাম না। আমি তাকে বললাম যে হ্যাঁ তুই যদি আমাকে সরাসরি প্রস্তাব করতে আমি কখনোই রাজি হইতাম না। আমাকে বলে রাজি হইতাম না সেটা আমি ভালো করেই জানি, এবং জানি বলে আমি এই পথটা অবলম্বন করেছি। আমি তখন তাকে বললাম যে যাই হোক যেটা করার সেটা তো করেছিস, কিন্তু এখন তুই আমাকে ডিভোর্স দিয়ে দে, এটা বলি। এটা বলার পরও আমাকে বলতেছে মানি? আমি বললাম যে কারণ তুই তো জানিস যে তোর সাথে আমার সম্পর্ক থাকাবে না। ও বলে ভুলে যেও না যে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে তুমি আর তোমার মা সিগনেচার করে আসছো। আমি বললাম হ্যাঁ এটা তো তোরা ব্ল্যাকমেল করে সিগনেচার নিয়েছিস। ও বলে নিয়েছি, এখন তুই যে আমার সাথে উল্টাপাল্লা করো আমি কিন্তু এটার উপরে যা লিখবো তাই কিন্তু গ্র্যান্টেড। আর নারী নির্যাতনের মামলা তো জানো কতটা ভয়ঙ্কর, আর ওই স্ট্যাম্পের ভিতরে চেয়ারম্যান মেম্বার সবার সিগনেচার আছে, গ্রামের প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তির সিগনেচার আছে। আমি তখন বললাম তাহলে কি তোরা আমাদের সাথে এগুলোই করবো? আমাকে বলে তুই করে কেন বলতেছ, তুমি করে বলো। আমি বললাম যে কোনোদিন আমার মুখ থেকে তোর মতো নিকৃষ্ট মেয়ের জন্য তুই মানে তুমি শব্দটা বের হবে না, তুই আমার কাছে সবসময় তুই এর যোগ্য, তুমি না।
এটা বলে সেদিন আমি তার সাথে একটু মোটামুটি রাগারাগি করে ঘর থেকে বেরিয়েছি। আমার মা আমাকে দেখে বলতেছে, কিরে? আমি বললাম যে মা, আমি ওর সাথে ঘুমাবো না। মা বলে, কেন ঘুমাবি না? আমি বললাম, মা আমার সহ্য হয় না, আমি আর কতদিন সহ্য করবো মা, ওটা তো আমার পছন্দ হয় না। আমার মা বলে, বাবারে পছন্দ না হোক, আমরা তো মানে ফাইসে গেছি, এখন তো কিছু করার নাই, কী করবি? আমি বলি, মা আমার ওর সাথে ভালো লাগে না, আমি থাকতে পারি না। আমার মা বলে, থাকতে না পারলে ওর সাথে থাকতে হবে। আমি বলি, মা আমাদের পক্ষে কি একটা মানুষের ছিল না এই গ্রামে? আমার আব্বাকে গ্রামের মানুষের জন্য কিছুই করে নাই, গ্রামের প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদেরকে পাইছে এভাবে আমাদের সাথে এই প্রতারণাটা করছে। আমার আব্বা বলে যে একটা মেয়ে যখন কেঁদে কেঁদে একটা কথা বলে, গ্রামের মানুষগুলো তার পক্ষ হয়ে নেয়। যেমন মেয়েটা কেঁদে কেঁদে বলেছে, তুই তার সাথে অনেকবার এটা করেছিস এবং তুই তাকে বিয়ের প্রলোভন দেখে তার জীবন নষ্ট করছিস, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গভীর রাতে তার সাথে অন্ধকারে ধরা খাইছিস। আমি বললাম, মা ও যে বোরকা পরে আসছে, এটা কেউ প্রতিবাদ করলো না? চেয়ারম্যান আঙ্কেল, মেম্বার আঙ্কেল এই রাতের বেলা ওখানে কুত্তে গেছে। আমার মা বলে যে ওরা ওদের বাবা মা মানে ওর বাবা মা এটা সম্পূর্ণ পরিকল্পনা করে মেয়েকে দিয়ে তোকে ধরাইছে। আমি বলি, না মা, শুধুমাত্র মেয়েকে দিয়ে আমাকে ধরায় নাই, কুলসুম নিজেও বলছে ওনাকে আমাকে পছন্দ করে। আমার মা তখন বলতেছে, আচ্ছা যাই হোক, যাওয়াবারটা হয়ে গেছে, এখন তুই আবার ঘরে ঢুক। আমার মা আমাকে ধাক্কায় ঘরে ঢুকায়। আমার কাছে মনে হয় প্রতিটা রাত যেন আমার কাছে একেবারে নরক যন্ত্রণার মতো কাটে। আমি এই ব্যাপারগুলো নিতে পারতেছিলাম না, আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন, আল্লাহ ওর সাথে একটা রাত কাটানোর চেয়েও তুমি যদি আমার জীবনটা নিয়েছো আমি অনেক খুশি হব, আমি সহ্য করতে পারি না। এরপরও এভাবে ওর সাথে আমার রাতগুলো কাটতে থাকে, ইচ্ছে হোক অনিচ্ছা হোক ওর সাথে আমি ঘুমাচ্ছি আর আমার 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 দিনগুলো কাটতেছে। এভাবে কাটতে কাটতে আর সাংসারিক জীবনে কিন্তু কোনো সুখ নাই, যে এক বিন্দু সুখ নাই। আমি কখনও খাওয়া দাওয়া ঘরে করি না, আমি বাইরেই খাওয়া দাওয়া করি, ওর সাথে ঠিকমতো কথা বলি না, জাস্ট শুয়ে থাকি। স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কটা হয় এটাও কিন্তু তার সাথে আমার খুব একটা হয় না। মানে লাস্ট প্রায় তিন মাসের মতো মোটামুটি আমি একটু নিজেকে মানে চেষ্টা করি তার সাথে ক্লোজ হওয়ার জন্য, বাট 3-4 মাস পরে আমার এমন পরিস্থিতি হয় যে আমার পক্ষে তাকে আর কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। এরপরে আমি তার সাথে আর ওভাবে থাকিও না, মা জোর করলে আমি থাকতে চাই না, আমি ঘর থেকে বেরিয়ে যাই, ওর সাথে পাগলামি করি, খাওয়া দাওয়া করি না। মানে ও আমার ঘরে আছে শুধুমাত্র লাইক একটা সুকেজ কিংবা আলমারির মতো, বউ হিসাবে ও আছে, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক ভালোবাসা ওইগুলো কোনো কিছুই তার সাথে আমার নাই। আমি বাইরে বাইরে ঘোরাফেরা করি, ওর সামনে অন্য মেয়েদের সাথে কথা বলি, মানে ওর সাথে যত রকমের ইয়ে আছে, মিসবিহেভ থেকে শুরু করে যত খারাপ ব্যবহার আছে আমি সব কিছু ওর সামনে করি, আমি কারোর সাথে আর কথা বলি না। নিজের সাথে এভাবে আমি নিজেকে নিয়ে ধরে রাখি, ওর সামনে প্রেজেন্ট হয় না। এভাবে দিনগুলো কাটতেছিল, এভাবে দিনগুলো কাটতে কাটতে প্রায় অনেকগুলো মাস কেটে যায়, প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। তো ওই 7-8 মাস পরে আসলে মানে যেহেতু ও একসাথে আর আমি একসাথে ঘুমাইছি, আমাদের দুজনের মাঝে ইচ্ছা হোক অনিচ্ছা অনেক রকম স্বামী স্ত্রী সম্পর্কে হয়। এভাবে হওয়ার পরে তখন আমাদের মানে ওর হচ্ছে ওকে ও বাচ্চা কনসেপ্ট করে। তো বাচ্চা কনসেপ্ট করার পরে ওরা আমার প্রতি কেমন যেন একটু মানে একটু টান ভালোবাসা বা ওর ওইরকমও আস্তে আস্তে কেমন জানি কমে যাচ্ছিল। আমারও তার প্রতি হচ্ছিলো না, কিন্তু বাচ্চা হয়ে যায়। তো বাচ্চা হওয়ার পরে যাই হোক, সব শেষ হচ্ছে ওর বাচ্চা হওয়ার পর, ওর বাবা মা কিন্তু আমাদের এই ব্যাপারগুলো কোনোভাবেই বোঝে না। ওর বাবা মা যে ভাবে যে যেহেতু সন্তান হয়েছে তার মানে হয়তো আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। ওর বাবা মা এটাই চিন্তা করে যে সন্তান হয়েছে তার মানে সব কিছু ঠিকঠাক আর কোনো প্রবলেম নাই। এরপরে ওর ঘরে একটা ছেলে সন্তান হয়। আলহামদুলিল্লাহ ছেলেটা দেখতে অনেক সুন্দর হয়, ছেলেটা মোটামুটি অনেক ভালো হয়। তো ছেলেটা হওয়ার পরও কেন জানি মানে আমার তার প্রতি কোনো রকমের ফিলিংস আসে না, মানে স্বামী হয়ে স্ত্রীর প্রতি যেভাবে একটা অনুভূতি বা ফিলিংস ওই রকমের কোনো কিছুই আসে না। মানে আমি তার সাথে ওইভাবে কথাও বলি না, বা সন্তানটা হওয়ার পরে যখন একটু একটু করে বড় হয় তখন আমি আমার সন্তানটাকে নিয়ে ব্যস্ত, মানে আমার ছেলেকে নিয়ে ব্যস্ত। আমি বাইরে যাই, বাইরে থেকে আসি, সারাক্ষণ আমার ছেলেটার সাথেই থাকি, আমি কুলসুমের সাথে ঠিকমতো কথাও বলি না। এভাবে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখলাম যে কুলসুম আমার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। মানে আমার কাছে আগে যেভাবে মিশার জন্য খুব চেষ্টা করতো ওভাবে মিশে না, আমার কাছ থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরতেছে। একটু একটু যখন দূরে সরতেছে আমি কিছুই বুঝতেছি না এরকম করে দূরে কেন সরে যাচ্ছে। তো আমার মা ব্যাপারগুলো কিন্তু আমার মা একদম পঙ্খানুপঙ্খানুভাবে বুঝতে পারে ঘরে। আমার মা একদিন আমাকে ঘরে ডেকে খুবভাবে বুঝায় যে দেখ তোর একটা সন্তান হয়েছে, একটা ছেলে দুনিয়াতে আসছে, আর ও প্রতারণা করে হোক যেভাবেই হোক তোর ঘরে আসছে, আজকে এতগুলো বছরও কেটে গেছে, অ্যান্ড এখন যদি তুই এটা নিয়ে পাগলামি করিস, এটা নিয়ে অত্যাচার করিস বা কিছু করিস, এটা কিন্তু এতদিন পর্যন্ত থাকার কথা না। তুই তার সাথে ভালো হয়ে যা, ভালো হয়ে তুই তার সাথে সুন্দর করে সংসার করতে শুরু কর। আমার মা আমাকে খুবভাবে বুঝায়, মানে অনেকভাবে বোঝানোর পর আমি তখন মাকে বললাম, আচ্ছা ঠিক আছে মা আমি ট্রাই করবো। মানে তখন আমি নিজের মনকে বুঝাই যে আজকে তো অনেকগুলো বছর কেটে গেল, আমার একটা ছেলেও দুনিয়াতে আসলো, এখন আর কতদিন বা একটা মানে একটা ব্যাপার নিয়ে আর কতদিন বা থাকা যায়, যাহবারটা হয়েছে
আমি এবার চেষ্টা করবো তার সাথে একটু ভালো হয়ে যাওয়ার জন্য। আমি তার সাথে একটু ভালো হয়ে আমি তার সাথে সম্পর্কটা সামনের দিকে বিল্ড আপ করবো, অতীতের সমস্ত কথাগুলো আমি ভুলে যাব। এটা মনে করে আমি আস্তে আস্তে তার সাথে মিশতেছি, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন আর সে আমার সাথে মিশে না, মানে আমার কাছ থেকেও দূরে দূরে থাকে। মানে আমি তার সাথে যাইতে চাইলেও সে আমার সাথে মিশে না। রাত্রেবেলা আমি তার গায়ে হাত দিলে সে আমার হাত সরাইয়া দেয়। আগে আমি খাটে ঘুমাইতাম তার সাথে, বাট এখন সে কী করে, খাট থেকে ফ্লোরে এসে ঘুমায়। মানে আমার কাছ থেকে সে কেমন যেন একটা ডিস্টেন্স বজায় রাখতেছে। তো আমি মনে করতেছি যেহেতু দীর্ঘদিন ধরে তার সাথে আমার এরকম মনোমালিন্যতা ঝগড়া চলতেছিল, হয়তো এই কারণে তার ভিতরে এই রাগ বা ক্ষোভটা এটা একটা সময় ঠিক হয়ে যাবে। আমি তখন তার সাথে আস্তে আস্তে মিশার জন্য ট্রাই করতেছি। আমি বাইরে যাই তার জন্য এটা সেটা নিয়ে আসি, বা তার বাবা মায়ের জন্য এটা সেটা করে দিই, বাজার সাজার করে দিই, তার ভাইদের সাথে অনেক ভালো করে মিশি। মানে আমি চাচ্ছিলাম আস্তে আস্তে করে একটা সময় আমার সাথে ক্লোজ হয়ে যাক, কিন্তু এভাবে প্রায় 3-4 মাসের মতো কাটে। আমি আর কুলসুমকে লাইনে আনতে পারি না, কুলসুম আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। আমি তখন কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, আমার কাছ থেকে এরকম দূরে কেন সরে যাচ্ছে, এবং কারণে অকারণে আমার আম্মার সাথে খুব ঝগড়া করে। আগে কিন্তু আম্মার সাথে ততটা ঝগড়া করতো না, আমার সাথে ঝগড়া করতো, বাট ইদানিং দেখে আম্মার সাথেও ঝগড়া করে। মানে আম্মাকে মারতে পর্যন্ত আসে, ওই রকম পাগলামিও করতে থাকে। আমি তখন কিছুই বুঝি না, ওরকম পাগলামি করতে করতে আমি ভাবি যে আমি তো কোনো মানে কোনো ইয়ে করি নাই, কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি না, তাহলে ও আমার সাথে এই ধরনের কাহিনীগুলো কেন করবে, বা যা করবার তা তো অতীতে করছে, বাট এখন তো আমি ভালো হয়ে গেছি। ওরে আমি খুবভাবে বুঝাই, মানে বলি, বাট ও আমার কোনো কথাই শোনে না। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মানে আমি তাকে মানে লাইক তাকে ইয়ে করতে থাকি যে আসলে কেন এই কাজগুলো করে, এই কাজগুলো কেন করে। আমি তার পিছনে ইনকোয়ারি করতে থাকি। এরকম ইনকোয়ারি করতে করতে আমি কিছুদিন পরে একদিন ও আমাকে বলতেছে ওনাকে আমার ছেলের জুতা কিনতে বাজারে যাবে। তো আমি দেখলাম যে ঘরে জুতা আছে, মানে ছেলের জুতাগুলো অনেক ভালোই আছে, জুতা আমি কিছুদিন আগে কিনে আনছি, তো এখন তো ওর জুতা কিনতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং ও বাইরে যাওয়ার সময় মানে এত সাজু, এর আগেও অনেকবার বাইরে গেছিলো, মানে প্রচণ্ড রকমের সাজুগুজু করে বাইরে যায়। সেদিনও যখন অনেক সাজুগুজু করতেছে, আমি তখন চিন্তা করতেছি কিরি এভাবে সাজুগুজু করে কেন বাইরে যাচ্ছে। তো পরে শেষে আমি করি কি, আচ্ছা ঠিক আছে ফাইন, দেখি ও কোথায় যাবে। তো পরে আমি কী করি, আমি মানে ওই দিন তার পিছনে পিছনে বাজার পর্যন্ত যাই। বাজার পিছনে যাওয়ার পরে ও জুতা দোকানে নাকি আমাদের ওখানে একটা মানে ক্যাপসিকম বলতে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, মানে চাইনিজ রেস্টুরেন্ট ক্যাপসিকম নাম, ওই রেস্টুরেন্টের ভিতরে ও ঢোকার পরে আমি দেখতে পাই যে আর একটা ছেলে ওর পিছনে পিছনে ঢুকে, ঢোকার পরে একই টেবিলে ওরা দুজনে বসে। আমি কিন্তু পাশাপাশি থাকি, আমি ওই আসলে মানে রেস্টুরেন্টগুলো এরকম ছিল, চারপাশে বেড়া দিয়ে ঘেরা ছিল, মানে এক টেবিল থেকে অন্য টেবিলে কারা বসছে এগুলো দেখা যেত না। তো আমি যে টেবিলে বসছি ওই টেবিলে আমি দেখতে পাই যে ও এইটাতেই ঢুকছে, আমি এটাকে দেখছি। দেখার পরে আমি পাশে বসে আছি, বসে থাকার পরে ছেলেটা আসলো, ছেলেটা এসে ওর সাথে কেবিনের ভিতরে ঢুকলো। তো কেবিনের ভিতরে কী হচ্ছে এটা তো আমি বাইরে দেখতেছি না। ওইটার খাবার দিচ্ছে, তো ওইটার খাবার দিচ্ছে, টেবিল আনতেছে, চেয়ার আনতেছে, পরে আমি ওইটাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর ওয়েটারকে আমি প্রথমে 200 টাকা দিয়ে বললাম যে ভাইরি এই ঘটনা তুই একটু আমাকে মানে একটু মানে ওয়েটারকে একটু ভালো করে বোঝাচ্ছিলাম। তো ওয়েটার আমাকে বলতেছে যে আমাকে বলে যে না স্যার বলা যাবে না। আমি তখন ওই ম্যানেজারের কাছে গেলাম ওয়েটারকে নিয়ে, ম্যানেজারকে বুঝিয়ে বললাম, ম্যানেজার বলো আচ্ছা কাছে বলো। এরপর ওয়েটার আমাকে বলতেছে যে ওরা, আমি বললাম যে সত্যি বলেন, হ্যাঁ সত্যি এই ধরনের কাজ করতেছে। আমি তখন মানে সহ্য করতে পারতেছিলাম না যে আমি গিয়ে বেড়াটাকে ধাক্কা মারি বা লাথি মেরে ওরা ওখান থেকে বের করে আনি। ও এত বড় লম্পট কীভাবে হলো, ও তো আমার বিবাহিতা স্ত্রী, আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছিলাম না। আর ও যে এখানে আসছে, ও আমার সন্তানটাকেও নিয়ে আসে না, আমার ছেলেটাকেও নিয়ে আসে নাই। পরিশেষে আমি সহ্য করতে না পেরে ঘরে যাই, ঘরে গিয়ে আমি খাট পাট সব কিছু লাইতে এটাতে মানে সব কিছু ভাঙি। ভাঙার পর ও তখন ঘরে আসে, ও প্রায় 2-3 ঘন্টা পর ও আসে। ও আসার পর আমি ওর চুলের মুঠি ধরি, ইচ্ছা মতো ওকে মারি, এমন মারা মারি যে বলে বুঝতে। ও আমাকে বারবার ধমক দেয় যে আমি তোর আমার বাপ মায়ের কাছে স্টাম্প বাসতে আসে। আমি আর কোনো কথাই শুনি না, আমি ওকে ইচ্ছা মতো মানে শরীরে যত শক্তি ছিল ওকে পিটাই। পিটানোর পরে ও আর ওর বাপ মায়ের কাছে জানা রাতেরবেলা আমার সাথে ঘুমায়, রাতেরবেলা আমার সাথে ঘুমায়। বাট সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে ও আর আমার পাশে নাই। আমি যখন ওরা আমার পাশে নাই, পাশে না থাকার পরে আমি বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, ও কোথায় গেল, আমি ওকে দেখতে পাচ্ছি না। পরে আমি ওর ঘুম থেকে উঠে ওঠার পর মারে জিজ্ঞেস করে যে দরজা খোলা ছিল, তাই আমি বললো যে মা ও কি বাইরে গেছে, ও কোথায় গেছে। মা আমার ছেলেটা আমার পাশেই শুয়ে আছে, পরে আমাকে বলতেছে ও কই গেছে তা তো জানি না। পরে আমি ওর আব্বা আমার কাছে যাই গিয়ে জিজ্ঞেস করি কি কুলসুম আসছিল, ওর বাপ মা বলে যে না কুলসুম তো আসে নাই। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে ও কোথায় গেল, আমার মনে তো কোনো সন্দেহ লাগে, ওর নাম্বারে কল দিয়ে নাম্বারটা বন্ধ। আমি ওর বাপ মাকে তখন বলেছি এই ঘটনা, পরে ওর বাপ মা বলতেছে আমার মেয়েদের নামে আমার মেয়ের নামে আর বদনাম দিও না, আমার মেয়ের সাথে তুমি থাকতে পারো না, এটা বললেই তো পারো, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রাখছো বলো। আমি তখন বললাম যে দেখেন আমি আপনাদের মেয়েকে কোথাও লুকিয়ে নেয়, ও চলে গেছে, ও আমার উনি আমার কোনো কথাই শোনে না, মানে কোনো কথাই ওরা আমার আমার শুনতেছে না। এরপর আমি কী করি, আমি যে চেয়ারম্যান মেম্বার আছে ওদেরকে ডাকি, ডাকি আমি সবাইকে বলি যে দেখেন এই ঘটনা, তারও আমার কোনো কথা শোনে না। পরিশেষে আমি ওই যে ক্যাপসিকম যে রেস্টুরেন্টে বসছিল
ওই রেস্টুরেন্টের ম্যানেজার আর ওয়েটারের কাছে আমি তখন হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান আর মেম্বার সাহেবকে নিয়ে যাই। নিয়ে গিয়ে ওনাদের সাথে কথা বলে, ওনারা কথা বলে, তখন ওই আলহামদুলিল্লাহ ওয়েটার এবং ম্যানেজার আমার পক্ষে থাকে। তারা বলে যে হ্যাঁ, আমি ছবি দেখাই, যে ছবিটা দেখার পরে বলতেছে হ্যাঁ, এই মেয়েটাই একটা ছেলের সাথে প্রায় অনেক দিন ধরে এখানে আসতো বা অনৈতিক কাজ করতো, ওইগুলো বলে। বলার পরে তখন চেয়ারম্যান মেম্বার শোনে, শোনার পরে এলাকা থেকে দরবার হয়। দরবার হওয়ার পরে বলে যে আপনাদের মেয়ে এমনি এমনি চলে গেছে, এটা ওর দোষ নাই, তো চলে গেছে। পরে কী করে প্রায় এক ছাকে দুই সপ্তাহ পরে, প্রায় 15-16 দিন পরে ওর বাবা মা কী জানে কীভাবে যেন ওকে বের করে আনে। তো বের করে আনার পরে ওর বাবা মা তখন আবারও চেয়ারম্যান মেম্বারকে ধরে যে যাই হোক, আর আমার মৃত্যু করে ফেলছে এখন, মানে ও এটা একটা সমাধা করেন। তো চেয়ারম্যান মেম্বার পুনরায় আবার আমাদের কাছে আসে, এসে আমার আব্বা মানে আমার মাকে আমাকে মানে খুবভাবে ধরে যে এ যাওয়া বার্তা হয়ে গেছে, এখন ছেলেরা বলেন মেনে নিতে। আমি বলি কীভাবে মেনে নেবো, এটা কি সম্ভব নাকি, আমার ছেলেরা এখানে চলে গেছে। তখন সবাই আমাকে বলে যে দেখ তোর একটা ছেলে আছে, আর ছেলেটার মুখের দিকে তাকে, অন্তত সম্পর্কটা মেনে নেবা, তোর ছেলেটার ভবিষ্যৎ কী হবে, ওই ছেলেটা মানে ছেলেটা জীবনটা নষ্ট হয়ে যাবে, ও মাকে পাবে না। মানে আমাকে আমার ছেলেকে দিয়ে সবাই ইমোশনালি বোঝায়, মানে চেয়ারম্যান মেম্বার আঙ্কেল সবাই আমাকে বোঝায় যে ছেলেটার মুখের দিকে তাকে, অ্যাটলিস্ট রাজি হয়ে যা, এই ধরনের পাগলামিগুলো করিস না, বা একটা বার রাজি হয়ে, সবাই বোঝায় যে যাওয়ার তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। খুবভাবে বোঝায়, বোঝানোর পরে আমি তখন মানে বলে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি আপনার যেভাবেই বোঝাচ্ছেন, আমার মাও বলে যে রাজি হয়ে যাওয়ার পর আমি পুনরায় আবারও রাজি হই। আর রাজি হওয়ার সবচেয়ে বড় কারণটা কিন্তু ছিল ওই স্টাম্পটা, আমি কিন্তু কোনোভাবে স্টাম্প টানতে পারতেছি না, মানে যত যাই হোক স্টাম্প কিন্তু ওর মা ওর বাবা কেউ আমাকে দিচ্ছে না। তো যাই হোক, এরপরে পুনরায় ওর সাথে আমাকে আবারও ওরা কী করে নতুন করে কলমা পড়ে আমার ঘরে ওকে আবার পুনরায় দেয়। তো আমি আমার ছেলেটার নাম রাখি আব্রাহা। আমি আব্রাহার মুখের দিকে তাকাই আর কোনো কথাই বলি না। আমি চিন্তা করি আমি বিয়ে করলে আমি বউ পাবো, কিন্তু আমার বউ আমার যে মানে আব্রাহার মা আব্রাহাকে যতটুকু ভালোবাসবে, অন্য একটা মেয়ে এসে কিন্তু আমার ছেলেটাকে এভাবে ভালোবাসবে না। ওইটা মনে করি শুধু ছেলের মুখের দিকে তাকে আমি তখন পুনরাবারও রাজি হই। তো ওর সাথে আমি আবারও সংসার করতেছি, এভাবে প্রায় আরও কয়েকদিনের মতো কাটে। কিন্তু আমি কেন জানি শত চেষ্টা করে ওর সাথে অ্যাডজাস্ট হতে পারি না, মানে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক বা অ্যাডজাস্টমেন্টটা কখনোই আসে না। প্রায় এক মাসের মতো কেটে যায়, আমি দেখি যে ওর মানে ও যে এত বড় অন্যায় করছে, অপরাধ করছে, এইগুলোর কোনো কিছু ওর ভিতরে নাই। মানে এত বড় অন্যায় করছে, অপরাধ করছে, ওইগুলোর কোনো রকমের ওর ভিতরে যে সরি বলা বা একটু নত হয়ে থাকা, এগুলো কিছু নেই। ও আরও উল্টা পাওয়ার দেখাচ্ছে, আরও উল্টা ক্ষমতা দেখাচ্ছে, আমি কিছু বললে আমাকে তেড়ে আসে মারার জন্য, আমার মাকে তেড়ে যায় মারার জন্য। এভাবে কিছুদিন পরে একদিন কীভাবে আমি বাইরে থেকে আসতেছিলাম, বা আমি কিন্তু তখন একটা দোকান দিয়েছিলাম, একটা ছোটো মুদির দোকান দিয়েছিলাম আমাদের এলাকাতে, দোকানটা আমি চালাচ্ছিলাম। তো দোকান থেকে আসার পরে একদিন আমি দেখতে পাই যে ও আমার মানে আমার মা ওরকম মাথায় হাত দিয়ে বসে আছে। তো বসে আছে, আমি তখন আমার ছেলেটা আমার মায়ের পাশে গিয়ে দাদু দাদু বলে কান্না করতেছে। আমি তখন আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছি মা কী হয়েছে, বলে আপনার যারা গ্রামের মানুষ আছে তারা জানবেন পিড়ি, মানে গ্রামের বাসায় মানুষ যে বসার জন্য পিড়ি থাকে। তো আমার মা বলতেছে যে আমার বউ নাকি পিড়ি দিয়ে আমার মায়ের মাথার মধ্যে বাড়ি মারছে। আমি বলি কেন মারছে, আমার বলতেছে কেন মারছে তুই জিজ্ঞেস কর। আমি যখন জিজ্ঞেস করতে যাই, পরে আমি বললাম যে তুমি মারে মারছো কেন, এটা বলার পর ও তখন আমার কলার চেপে ধরে, মানে কোনো কথা নেই বাতানো, আমাকে ঘুষি দিয়ে আমার একদম নাক টাক ফাটা গেল, নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। যখন রক্ত বেরিয়ে যায় তখন আমি আর সহ্য করতে পারি না, আমি বলি যে তোরে অনেক প্রশ্রয় দিছি, অনেক সুযোগ দিছি, আর না, এটা বলে আমি তাকে ধরে তাকে আমি প্রচণ্ড রকম ওখানে মারি। আমি ওকে খুব মারি, এবং মারার পরে ও তখন করে কি আমার মায়ের সহ্য করতে না পারে ডাকা থেকে বের হয়ে তখন ঘরের দরজাগুলো তখন ওদের ঘরে চলে যায়। ওদের ঘরে চলে যায়। তো রাতের বেলায় আমি তখন আবার ওদের ঘরে যাই, আমার ছেলেটাকে নিয়ে যাই, আবরাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি ওর মার সাথে কথা বলি, আমি বলি যে আমি ওকে ওর মাকে মায়ে বলি যে মা দেখেন এভাবে আর কতদিন সহ্য করবো, আপনারা আমার সাথে অতীতে যা কিছু করছে এরপরে ও পালিয়ে গেছে, একটা ছেলের সাথে 15 দিনের মতো ছিল, এরপরে আমি মেনে নিয়েছি, আমি আর কত সহ্য করবো। এখন পরিবারে আসার পর থেকে ওই ধরনের কাহিনীগুলো করতেছে, আমার মায়ের গায়ে হাত তোলে, আমার মাকে মানে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে, আপনারা আমার ঘরের পাশে আসেন, আপনাকে আমার মায়ের চিৎকার শোনেন না, আমার মা কাঁদে নাই, উনি বলতেছে না 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 তোমার মা তো কিছুই বলে না। আমি বলি আমার মা কান্না করছে, আমার মায়ের কান্নার শব্দ আপনারা শোনেন নাই, মানে আমার মা চিৎকার করে কাঁদছে, আমি আশেপাশের অনেক মানুষই শুনছে আপনারা শোনেন নাই, মানে ওনাদের কথা ওনারা সবসময় ওনাদের মেয়ের পক্ষেই থাকবে। আমি বলি যে ঠিক আছে ওকে দিয়ে দেন, বলে না ও আজকে থাক, রাতের বেলায় থাক, সকালবেলা যাবে। তো রাতের বেলায় থাকতে সকালবেলা ওরা আবার পাঠায়, পাঠানোর পর ও তখন আবার আমাদের ঘরে আসে। ঘরে আসার পরে ওই ওয়ান আফটার ওইগুলো করেই যাচ্ছে, মানে কোনোভাবে ওকে আমি এইসব জায়গা থেকে সরাই আনতে পারি না। খালি আমার একটু থেকে কিছু হলে আমার আম্মার সাথে মারামারি লেগেছে, আমার আম্মার গায়ে হাত তোলে, প্রায় 2-3 মাসের মতো এভাবে কাটে। কিন্তু ওই 2-3 মাসে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক তার সাথে আমার হয় না, কোনো সম্পর্ক হয় না, ওকে কোনো কথা বললেও মানেও না, ও সুযোগ পাইলে আমার মায়ের গায়ে হাত তোলে, মানে আমার মাকেও মারে একদম স্ট্রেট, যেটা আমি নিজের চোখে দেখছি, আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, কিন্তু আমি কোনোভাবে আর কোনো কিছুই করতে পারতেছি না। এভাবে কিছুদিন কাটার পরে আমি তখন চেয়ারম্যান মেম্বারকে পুনরায় আবারও ডাকি,
সবাইকে ডেকে আমি তখন মোটামুটি যতটুকু সম্ভব আমি তাদেরকে ব্যাপারগুলো খুলে বলি যে বলেন আমার স্ট্যাম্পটা দিয়ে দিতে, আমার স্ট্যাম্পটা দিয়ে দিতে বলেন, এভাবে আমাদেরকে স্ট্যাম্পে বন্দি করে রেখে আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক না। তো চেয়ারম্যান মেম্বার বলে আচ্ছা ঠিক আছে স্ট্যাম্প দিয়ে দিবে, তুমি স্ট্যাম্প নিয়ে টেনশন করো না, আপনার স্ট্যাম্পটা দিয়ে দেন। ওর বাবা মাকে বলে, ওর বাবা মা বলে যে দিব, এখন ওই স্ট্যাম্প দিয়ে দিলে যে আমার মেয়েকে মেরে ফেলে, ওরকম করে বলে। আমি বলি যে আরে ওর সাথে এত কিছু হয়ে গেল আমি ওরে মারলাম না, এখন আমি ওকে কেন মারবো, ওকে আমি মারবো না। কিন্তু উনি বলতেছে যে, ওরা বলতেছে যে না হয়তো আমার মেয়েকে মেরে ফেলতে পারে, এই ভয়ে তারা আমাকে দেয় না। তো সেদিন রাতের বেলায় মানে আমার আর মানে একটা মানুষের সহ্য আর ধৈর্যর তো সীমা আছে। আমার সেদিন রাতে আর মানে কেন জানি মনে হচ্ছিল যে আমি ওরে খুন করিয়া মানে আমি ওরে খুন করার প্রয়োজনে আমি জেল খাটবো, আমার ফাঁসি হবে। আমি ওই দিন মানে দরবারে রাগের সামনে সবারই বলতেছিলাম যে প্রয়োজনে আমি ওরে খুন করিয়া আমি জেল খাটবো, আমি ফাঁসিতে ঝুলবো, তারপর আমি নরক থেকে মুক্তি নিব, এটা আমি বলি। এটা বলার পরে দুই তিন দিন আমি তার গায়ে হাত তুলি, দুই তিন দিন আমি তাকে কন্টিনিউ মারি, আমি স্বীকার করি আমি তাকে মারি। দুই তিন দিন পরে শুক্রবার ছিল, শুক্রবারে আমি সেদিন করি কি মানে বিকাল মানে জোহরের নামাজ পড়ে আসছিলাম। তো আমার কিন্তু আবার ওই একটা ব্যাপার আছে যে মানে জোহরের নামাজ পড়ার পর আমার খাবার খেতে হয়, মানে আমার এটা একটা মানে অভ্যাস আর কি। তো আমি জোহরের নামাজ পড়ে তারে বললাম যে আমার খাবার তো, আমাকে বলেছে দিব বলতে বলতে প্রায় দুইটা থেকে চারটা বেজে গেছে, বিকাল চারটা বেজে গেছে, আমাকে একে ভাত দেয় নাই। ভাত না দেওয়ার পরে আমি মারে বললাম কী গো মা, আমারে কি ভাত দেবে না? পরে আমার মা বলতেছে যে কি আমি কী করতাম, আমিও তো সকাল থেকে এ পর্যন্ত কিছুই খাই নাই। তো আমার তখন আর মানে কী বলবো, আর নিতেও পারতেছিলাম না ওকে, আর কত মারবো। পরে আমি ওর বাপ মারে যে বলতেছে যে আজকে রাতের মধ্যে যদি ওরে আপনার আমার ঘর থেকে নিয়ে আসেন তাহলে, নিয়ে না আসেন তাহলে সকালবেলা ওর লাশ আমার ঘর থেকে বেরোবে। এটা আমার বাপ মাকে ধমক টমক দিয়ে আমি তখন কী করি বাইরে চলে যাই, হোটেলে খাই, মার জন্য আবার খাবার নিয়ে আসি রাতের বেলা। তখন মা আবার নাকি ওনাকে আবার পাঁচটা বাজে মাকে ভাত দেয়, মা পাঁচটা বাজে ভাত খায়। খাওয়ার পরে রাতের বেলা আমি ওর সাথে কোনো কথা না বলে ওর সাথে ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুমিয়ে থাকি ওর সাথে কোনো কথা বলি না। ওই সেদিন একটু বেশি মানে অভিনয় করে, আমার গায়ে আইসা ধরে আমাকে বুঝায় যে দেখো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মানে কেমন জানি একটু বেশি মানে অতিরিক্ত এক মানে ইয়ে করতেছে। আমি আর কোনো কিছু বলি না, আমি বলি যে দেখ তুই আমার সাথে কথা বলবি না, যতটুকু পারিস আমার কাছ থেকে তুই দূরে থাক, এটা সেটা বলে তার সাথে আমি ঝগড়া ঝগড়া করে ঘুমিয়ে থাকি। আমার ছেলেটা মধ্যে থাকে, ও একপাশে আমি একপাশে ঘুমাই। তো রাত প্রায় আনুমানিক দুইটা আড়াইটার দিকে আমার মনে হয় প্রস্রাবে দৌড়ছিলাম, আমি প্রস্রাব করতে ঘুম থেকে উঠি। কিন্তু প্রস্রাব করতে ঘুম থেকে উঠার পর আমি দেখতে পাই ওর মুখ থেকে কেমন জানি ফেনা বেরোয় থাকে, মানে লাইক মানে মানে যেরকম হুইল পাউডারের যেরকম ফেনা, বিষ খেলে যেরকম মানুষের মুখে ফেনা বেরোয় ওরকম, মানে মুখ থেকে কীরকম ফেনা বের হয়ে আছে এটা দেখার পরে আমি তখন তারা ডাক দিই, অনেকবার ডাক দিই এবং চিৎকার করে পর্যন্ত ডাক দিই। আমি একটা পরে বুঝতে পারি যে ও আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমি ঘরের দরজাগুলি চিৎকার করে আমার মাকে ডাকি, মা তখন আসে। আমি সেদিন আবার আমাদের বাড়িতে আমার একটা মানে দূর সম্পর্কের খালাম্মা থাকে, উনি সহ আসে, ওর বাবা মাকে ডাকি, সবাই আসে, দৌড়ে টোরে সবাই এসে দেখে ওকে পশ্চিম দিকে সরি ওকে উত্তর দিকে মাথা দিয়ে ওকে শোয়ে ফেলে। তো আমি বুঝতে পারি যে কীভাবে ও মারা গেল। তো আমি আর খুবই কান্নাকাটি করি, তখন ওর বাবা মা সবাই আসে, আসার পরে সবাই বলে আমি বললাম যে এই ঘটনা হঠাৎ করে মারা গেছে, ওর বাবা মা কোনো কথা বলেন, ওকে মাঠে দিয়ে ফেলে। এরপরের দিন যেহেতু নারী মহিলা মানুষ মারা গেছে তাড়াতাড়ি মাটি দিতে হবে, গ্রামের সব মানুষগুলো মিলে এর পরের দিন ওকে মাটি দিয়ে দেয়। মাটি দেওয়ার পরে আমি তো যাক ওকে মাটি দিয়ে দেয় আমি আর কিছুই বলি না, কীভাবে মারা গেল আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। সেদিন রাতে কিন্তু আমার সাথে অনেক রকমের কথাও বললো, মানে অতটা বৎসরে এত বছর সংসার করে কখনো কিন্তু আমার সাথে এতটা ক্লোজ হয় নাই, সেদিন তো অনেক ক্লোজও হয়েছিল। কীভাবে মারা গেলাম আমি কিছুই বুঝি না। যাক ওই দিনটা কেটে যায়, অ্যান্ড পরের দিন সকালবেলা আমি ওর কবরের কাছে গিয়ে খুবই কান্নাকাটি করি কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করে যখন আমি ওর কবর থেকে আসতেছিলাম, আসার পরেই আমি দেখতে পাই আমাদের বাড়িতে পুলিশ। পুলিশ দেখার পর আমি কিছুই বুঝতে পারি না বাড়িতে পুলিশ কেন। আমি যখন ঢুকার পরেই পুলিশ এসে আমার হাতে হ্যান্ডকাপ পরায় দেয় এবং আমার মাকেও ঘর থেকে বের করে ফেলে আমাকে। আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি কী করলাম, পর আমাকে বলতেছে যে মানে আমি নাকি আমার বউকে মানে আত্মহত্যার প্রলোভন দেখাইছি, মানে আত্মহত্যার জন্য আমি আমার বউকে প্রেশার করছি, আমার মায়ের প্রেশারের কারণে নাকি আমার বউ আত্মহত্যা করে মারা গেছে। এইভাবে আমাকে ধরে আমার নামে একটা হত্যা মামলা করা হয়, আমাকে থানাতে নিয়ে যাওয়ার পরে প্রায় আমাকে আর আমার মাকে দেড় মাসের মতো আটকে রাখে, আমাকে এক জেলে রাখে। দেড় মাস পরে ওই জেলখানার ভিতরে আমার মা মারা যায়।
দেড় মাস পরে জেলখানা আমার মা মারা যায়। এরপরে আমাকে জেল থেকে আমি জেল থেকে বের হই, প্যারোলে বের হই, পুলিশ আমার সাথে থাকে, আমি আমার মায়ের কবরে মাটি দিই। মাটি দেওয়ার পরে আমার গ্রামের কিছু ছেলে ফেলে থাকে, তাদের সাথে আমি কথাবার্তা বলে আমি সবাইকে মোটামুটিভাবে বুঝিয়ে বলি যে দেখ আমি নির্দোষ, আমাকে বের করার ব্যবস্থা করুন, কারণ আমার তো বাবাও নাই মাও নাই, এই দুনিয়াতে তো আমার কোনো কেউ নেই, তোরা যদি পারস আমার একটু বের করার ব্যবস্থা। আমার একটা বন্ধু থাকে, যার নাম হচ্ছে ইকবাল। ইকবালকে আমি খুবই কান্নাকাটি করি, সব কিছু বলি যে ইকবাল আমি তো কিছুই পারতেছি না, যদি পারস কোনোভাবে আমার বের কর। আমি একবারে হাতে পায়ে ধরে কান্নাকাটি করি সব কিছু বলে। আমি আজকে জেলে চলে আসি প্রায় 3 বছরের মতো। আজ আমি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিনা অপরাধে ঝুঁকতেছে। আমাকে আমাকে এখান থেকে বের করার কেউ নাই, কোনো মানুষ নাই। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ছেলে আকাশের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। অনেক প্রশ্ন আপনাদের কাছে আছে জানি, অনেকে প্রশ্ন করতেছিলেন যে কীভাবে হচ্ছে আমি জানলাম যে ওর গল্পটা তো জেলেই আছে, জেলে তো আর মোবাইল ব্যবহার করা যায় না। ওর একটা বন্ধু আছে ইকবাল নামের, ইকবাল, সুজন, তারপর হচ্ছে হায়দার, খোকন, রফিক, এরপরে আরও কয়েকজন মিলে ওরা প্রায় 8-9 জনের একটা অনেক বড় একটা গ্রুপ আছে। ওরা খুবই ক্লোজ ফ্রেন্ড সবাই। ওদের সবার মুখ থেকে আমি আকাশের জীবনের বাস্তব গল্পটা শুনতে পাই। ওরা যারা আছে ওরা প্রত্যেকে আমার খুব ভালো ভক্ত, তারা আমার জীবনের গল্পগুলো শোনে, আমার খুব পাগল ভক্তই বলা যায়, এবং প্রত্যেকে একটু 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 করে আমাকে মুখেই এই তার এই কথাবার্তাগুলো আমাকে বলে, আকাশের জীবনের বাস্তব ঘটনাগুলো বলে, ওদের মতো করে ওরা বলে, এবং আমি আমাদের আমার মতো করে গল্পটা সাজিয়ে আপনাদেরকে যতটুকু পেরেছি বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনে একটা কথা আসলে আমি কুলসুম সম্বন্ধে কী বলবো ঠিক জানি না, আমার বলার মতো কোনো ভাষা নাই যে মানে কী বলবো, আমি কিছুই বুঝতে পারছি। আমি এক মর্মে তাকে ভালোও বলতে পারি না, আবার খারাপও বলতে পারি না, আর তার মৃত্যুটা কোনোভাবে আমি এটা মানে মানে বুঝতেই পারি না যে সে কীভাবে মারা গেল, বা মারা যাওয়ার ব্যাপারটা আমার মাথায় কোনোভাবে আসতেছে না যেভাবে মারা যাবে। এটা আমি সহ যারা আপনার গল্প শুনেছেন আপনারা কেউই চিন্তা করতে পারেন, এবং আকাশ ভাই নিজেও স্বপ্ন ভাবতে পারেন যে মেয়েটা এভাবে তাকে ছেড়ে হঠাৎ করে চলে যাবে। যাই হোক, এই দুনিয়াতে প্রত্যেকটা দিন আমরা সৃষ্টিকর্তার কাছে চেয়ে এনেছি। দুনিয়াতে আল্লাহ হত হয় যতটুকু দিয়েছে অতটুকুই বেঁচে থাকবো, তার একটা সেকেন্ডও বেশি বেঁচে থাকবো না, বা একটা সেকেন্ডও কম বেঁচে থাকবো না, ওই যথাসময় পরে আমরা চলে যাব। তো চলে গেছে, আমি দোয়া করি আল্লাহ যেন কুলসুমকে জান্নাত নসিব করে, কুলসুম যেন ওপারে ভালো থাকে, আবরাহার জন্য দোয়া করি আল্লাহ আবরাহকে ভালো রাখুক। তো যেহেতু এটা একটা মামলাধীন আছে, এখন উনি জেলেই আছে, যার জন্য আমি অনেক কিছু নাম ঠিকানা থেকে অনেক কিছু এখানে হাইড করেছি, হাইড করে যতটুকু মানে জেলে থাকে একটা মানুষের গল্প বলা যায় ততটুকুই বলেছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে বরাবর মতো একটা জিনিসই রিকোয়েস্ট করবো, খেয়াল রাখবেন যে মানুষ তার জীবনে ভুল করে, ছোট্ট একটা ভুল, মানুষ তার জীবনে ভুল করে একবার, আর সেটার মাসুল দেওয়া যায় সারা জীবন। সুতরাং যে চোখ দিয়ে দুনিয়া দেখেন সেই চোখে পোকা পড়তে কিন্তু দেখেন না, যার জন্য সাবধানতার মান নাই, সাবধানতার মাইন্ড নেই। আকাশ ভাই যদি একটাবারের জন্য চিন্তা করতো যে মানে সে যার সাথে প্রেম করে, যাকে ভালোবাসতো, মুক্তাকে সে মানে চোখের দেখে একটাবার দেখেও নাই, বা দেখে নাই বলতে রিলেশন হওয়ার পরে দেখেও নাই, মুক্তার কাছে যায়ও নাই, কুলসুম যেভাবে বোঝাচ্ছিল সেভাবেই বুঝে হচ্ছে সে মুক্তাকে ভালোবেসে গেল, এবং সেখানে কুলসুমই ক্রিমিনালি করেছিল। যাই হোক, শেষের দিকে কুলসুম ভালো হয়ে গেছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর জন্য কুলসুমকে ভালো রাখে ওপারে। আমি জানি না কুলসুমের এটা আত্মহত্যা নাকি হত্যা ছিল, তবে হত্যা তো মনেই হয় না গল্প শুনে, আমার কাছে মনে হয় আত্মহত্যাই মেবি হতে পারে। আকাশ ভাইকে আমি চেষ্টা করি, আমার একটা বন্ধু আছে ওকে ওদের মানে ওদের ওদের যে টিম আছে ইকবাল সহ যাদের টিম আছে তাদের সাথে আমার বন্ধুর কথা বলাই দিচ্ছে, আমার বন্ধু লয়ার উকিল, ও আমার বন্ধু বলছে যে মামলাটা নিয়ে লড়বে, কী হয় এটার যদি কোনো রেজাল্ট আমি পরিশেষে পেয়ে থাকি আমি আপনাদেরকে জানাবো। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।